আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল হচ্ছে এসিও। এসিওর আমি গত ক্লাসে একটা মডিউল করে দিছিলাম, বেসিক একটা মডিউল, যেটা আমরা এই হচ্ছে এসিও কোর্সে কমপ্লিট করি। আমাদের এই এসিও ক্লাসগুলোতে এগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি। তো প্রথমে হচ্ছে টাইপ অফ এসিও, ঠিক আছে? এখন এসিও যেহেতু আমাদের আজকের বিষয় হচ্ছে এসিও, তো প্রথমে আমাদের এসইও এটাকে হচ্ছে বুঝতে হবে যে এসিওটা কি, ঠিক আছে? বা এসিও আমাদের কেন দরকার, এসিওটা কি এবং এসিওটা কেন দরকার, এইটা আমাদের হচ্ছে ফার্স্টলি বুঝতে হবে। এখন এসিও হচ্ছে, এসিওর পূর্ণরূপ আমরা সবাই জানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসতে সার্চ, ইতে ইঞ্জিন, ওতে অপটিমাইজেশন। এখানে হচ্ছে টোটাল হচ্ছে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে সার্চ, তারপর 2 নম্বরটা হচ্ছে ইঞ্জিন, 3 নম্বরটা হচ্ছে অপটিমাইজেশন। এখন সার্চ মানে হচ্ছে খোঁজা, খোঁজাখুঁজি করা এরকম, আর ইঞ্জিন মানে তো আমরা বুঝি ইঞ্জিন মানে স্বয়ংক্রিয় কোনো কিছু, ইঞ্জিন মানে হচ্ছে স্বয়ংক্রিয় কোনো কিছু। তো সার্চ ইঞ্জিন মানে এরকম কিছু বোঝায় যে যেটা হচ্ছে স্বয়ংক্রিয় খোঁজার কোনো একটা যন্ত্র, যেখানে আমরা কোনো কিছু লিখে যদি লিখে স্পেস করে দেই বা বলে দেই, তাহলে সে কি আমাকে স্বয়ংক্রিয়ভাবে অটোমেট তার রেজাল্টগুলো দেখে, ঠিক আছে? যেমন সার্চ ইঞ্জিন, অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, তার মধ্যে আছে গুগল। গুগল অলরেডি হোম পেজে আসছে আমার, google.com, তারপর হচ্ছে bing.com, bing.com, এইটা হচ্ছে গুগল, একে একে পরিচিত। এটা হচ্ছে গুগল, এটা গুগলের একটা সার্চ ইঞ্জিন। এখানে আমরা কি কোনো একটা কিছু লিখে সার্চ দিতে পারি, যে কোনো একটা বিষয় এখানে লিখে আমরা সার্চ দিতে পারি, এটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। তারপরে একটা হচ্ছে বিং, বিং সার্চ ইঞ্জিন, এইটা হচ্ছে বিং সার্চ ইঞ্জিন। এখানে আমরা কি কোনো কিছু লিখে সার্চ দিলে সেইটাকে হচ্ছে খুঁজে পাবো, সহজেই খুঁজে পাবো, এটা হচ্ছে বিং এর সার্চ ইঞ্জিন। তারপর আরেকটা আছে হচ্ছে ইয়াহু, এই যে ইয়াহু, এটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ। তাহলে টোটাল কয়টা সার্চ ইঞ্জিন আমরা দেখলাম? 3টা, ঠিক আছে? গুগল, ইয়াহু আর হচ্ছে বিং। এখন আপনি যদি আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম কি একটা আছে না, পিপিলিকা.com। আচ্ছা, টপ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন দেখি টপ কার আছে, গুগলে সার্চ দিন টপ সার্চ ইঞ্জিন। স্যার আমার কি লেট হয়ে গেল গা? না, আমরা শুরু করছি কেবল, এখনো ভিতরে যাই। আচ্ছা, এখন দেখেন, একে আছে কি টপ সার্চ ইঞ্জিন লিস্ট, একে আছে গুগল, 2 বিং, 3 হচ্ছে ইয়াহু, 4 কি বাইদু, 5 হচ্ছে ওয়াইনডেক্স, 6 দেখেন ডাক 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 গো, তারপর হচ্ছে 7 কি কনডাক্ট কনটেক্সটুয়াল ওয়েব সার্চ, তারপর হচ্ছে 8 হচ্ছে ইয়াপটি সার্চ, এগুলা। এলা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? এইটাকে যদি যেহেতু গুগলে সার্চ দিচ্ছি, টপে গুগলে এটা শো করতে পারে, এটা আপনারা হচ্ছে অন্যভাবে দেখতে পারেন, ইয়াহু দিয়ে সার্চ, ইয়াহুতে গিয়ে সার্চ দিবেন টপ সার্চ ইঞ্জিন। দেখেন টপ সার্চ ইঞ্জিন লিখে দেখি ইয়েতে কি বলে, এরা আবার কি রেজাল্ট দেখে, মুজিক টপ সার্চ ইঞ্জিন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এরা আবার দ্য বেস্ট 11 সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড ইন 18, ঠিক আছে? 19, 18 কি ছিল, বিং, ইয়াহু ছিল, আগে ছিল বিং, 2 ইয়াহু, আর 19 এসে কি হলো গুগল। আচ্ছা, মাইক্রোফোন গুলো মিউট কর। 19 দেখেন গুগল, তারপর হচ্ছে যে বিং,
তিনি হচ্ছে ইয়াহু বাইডু, মানে এই যে আপনার ইয়া যেটা দেখায় অনুসারে, মানে গত বছর, এই বছরের রেজাল্ট এখনো আসে নাই, বছর ইয়ার শেষ হওয়ার পরে রেজাল্ট আসে। তো 19 সালের এইটা হচ্ছে কারেক্ট রেজাল্ট, এবং 18-তে টপে ছিল বিং, 2-এ ছিল ইয়াহু, আর 19-এ এসে একে হলো গুগল, 2-এ হচ্ছে বিং, তারপর 3-এ কি ইয়াহু, 4-এ হচ্ছে বাইডু, 5-এ হচ্ছে আক্স ডট কম। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারলাম যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি? হ্যালো স্যার, মানে আমরা যেটা লিখে, মানে কোনো একটা কিছু আমাদের খোঁজার দরকার, বা কোনো একটা কিছু খুঁজতেছি বাট পাইতেছি না, তো সেইটা আমরা কি গুগলে সার্চ দিই, কিন্তু সবাই আলটিমেটলি যারা নেট ব্যবহার করে সবাই গুগলে সার্চ দিই। তো এই গুগলটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেইটা আমাদের সহজেই তার তার কাছে যেগুলো তথ্য আছে সেইগুলো আমাদের সামনে শো করে, যেইটা লিখে আমরা সার্চ দিই সেইটা আমাদের সামনে শো করে। এখন দেখেন, তাহলে আমরা বুঝলাম যে সার্চ ইঞ্জিনটা কি, তাই ইয়া সার্চ ইঞ্জিনটা কি এটা বুঝলাম, এসিটা শেষ, ঠিক আছে। সার্চ ইঞ্জিনের এসি ওর হচ্ছে এসই, এইটা আমরা বুঝলাম। এখন আমাদের দেখতে হবে এই ওটা, ওটা ঠিক আছে, ওতে হচ্ছে অপটিমাইজেশন, ওতে হচ্ছে অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখন অপটিমাইজ করা, এইটা হচ্ছে এই এসিওর ওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ও দ্বারা বোঝাচ্ছে অপটিমাইজেশন, অর্থাৎ আপনার সার্চ ইঞ্জিনে, আপনার সার্চ ইঞ্জিনের যেগুলা, সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম আছে বা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুসারে আপনার সাইটকে বা আপনার হচ্ছে কোনো তথ্য আছে, সেই তথ্যটাকে সার্চ ইঞ্জিনে দেওয়ার জন্য, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে শো করানোর জন্য আপনি হচ্ছে সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম আছে সেই অনুসারে আপনার সাইটটাকে অপটিমাইজেশন করাটাই হলো এই এসইও। তাহলে কি ক্লিয়ার বুঝতে পারলেন যে আপনি যে রেজাল্টটা সার্চ ইঞ্জিনে দেখাতে চাচ্ছেন সেই রকম ভাবে আপনার আপনার তথ্যকে অপটিমাইজ করা বা ঠিকঠাক করা, ঢেলে সাজানো, যেটাই বলেন এইটাই হচ্ছে অপটিমাইজেশন, ঠিক আছে, এটাই হচ্ছে অপটিমাইজেশন, এই টাইপ অফ এসইও। তাহলে আমরা এসইওটা বুঝলাম যে সার্চ ইঞ্জিনে আমাদের রেজাল্টকে শো করানোর জন্য আমাদের রেজাল্টকে ঠিকঠাক করা বা সাজানো, গোছানো বা ঢেলে সাজানো, যেটাই হোক, মানে অপটিমাইজ করা, সাজানো গোছানো, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এখন হচ্ছে সার্চ হচ্ছে এসইও আসলে কত প্রকার, টাইপ অফ এসইও, এসইও আসলে কত প্রকার। তো মূলত এসইওটা আমরা আসলে এইভাবে জানি যে হচ্ছে 2 প্রকার বা অনেকে 3 প্রকার জানি, এক একজন এক এক রকম ভাবে চিনি। তো বেসিক যদি আমি প্রথমে যদি বেসিক ধারণা দেই, তাহলে আমি বলবো যে টাইপ অফ এসইও, এসইও হচ্ছে 2 প্রকার, একটা পেইড এসইও, একটা হচ্ছে ফ্রি এসইও, ঠিক আছে। টাইপ এসইও সরি ফ্রি এসইও, আর একটা হচ্ছে পেইড এসইও। এখন ফ্রি এসইওটা কি, ফ্রি এসইওটা হচ্ছে আমাদের এই যে ওয়ান পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, ঠিক আছে, এইগুলো হচ্ছে ফ্রি এসইও। আর পেইড এসইওটা কি, পেইড এসইও নিয়ে কিন্তু আমি অনেক আগেই আলোচনা করছি, আপনাদের মনে আছে কিনা জানি না। তো পেইড এসইওটা বলেন তো কেউ একজন দেখি, পেইড এসইও নিয়ে আমি কিন্তু আলোচনা করছি বাট বলি নাই যে এটা পেইড এসইও। পেইড এসইওটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডস বা গুগল অ্যাড ম্যানেজার, যেটাই বলেন, যেটার মাধ্যমে আমরা গুগল অ্যাড দিতে পারি। যেমন গুগল অ্যাড লিখে যদি আপনি সার্চ দেন, দেখেন গুগল আমি বেশি না, গুগল অ্যাড লিখে যদি সার্চ দিই, এই যে দেখেন এই যে অ্যাড লেখা আছে, এই অ্যাডের কারণে এই গুগল গুগল অ্যাডটা কিন্তু প্রথমে শো করছে, সার্চ ইঞ্জিনে কি প্রথমেই শো করছে, এই অ্যাডটা কিন্তু একটা পেইড এসইও, ঠিক আছে, সার্চ ইঞ্জিনে প্রথমেই শো করছে, এইটা একটা পেইড এসইও।
অর্থাৎ আপনি যতদিন টাকা দেবেন গুগলকে, ততদিন আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছেন সেই কিওয়ার্ড দিয়ে যদি আপনি অ্যাডভার্টাইজিং করেন গুগলে, তাহলে আপনার রেজাল্টটাকে প্রথমে দেখ। ঠিক আছে, এইটা হচ্ছে পেইড এসইও। আর ফ্রি এসইওটা এই নিচের গুলা, এই যে নিচের গুলা দেখ, এইগুলা হচ্ছে ফ্রি এসইও। মানে অনেক অনেক কিছু এই অফ পেজ অন পেজ করে এইগুলাকে হচ্ছে টপে নিয়ে আসছে, এটা হচ্ছে ফ্রি এসই। ঠিক আছে, এই যে পরের রেজাল্ট গুলো, এই যে অ্যাডস ডট গুগল ডট কম, অ্যাডওয়ার্ডস ডট গুগল ডট কম, ঠিক আছে, এইগুলা হচ্ছে কি এসইও, এইগুলা হচ্ছে আপনার ফ্রি এসই। এই যে বাদ বাকি যা যত কিছু আছে ফ্রি এসই। এখন তাহলে পেইড আর ফ্রি এসইও আপনাদের বুঝাইলাম, কারণ আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে ইম্পর্টেন্স অফ এসইও, এসইওর গুরুত্ব। আমরা যেহেতু এই পার্টে আলোচনা করব, ফ্রি এসইও নিয়ে বেশি আলোচনা থাকবে, তারপর পেইড এসইও যেহেতু আমাদের অনেকের হচ্ছে সমস্যা আছে সেইটা আমরা সলভ করব। এখন আমাদের যেহেতু আলোচনার বিষয় হচ্ছে ফ্রি এসইওটাই মূলত আলোচনার বিষয়, বা আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটকে গুগলে একটা র্যাঙ্কে নিয়ে আসবো, এটাই মূলত যেহেতু মূলত আলোচনার বিষয়, তো সেহেতু আমি দুইটাই হচ্ছে আলোচনা করে নিলাম, এতে করে আমরা বুঝতে পারবো ইম্পর্টেন্স অফ এসইও বিষয়টা। তো ইম্পর্টেন্স অফ এসইও মানে এসইওর গুরুত্ব, এসইও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মনে রাখবে। কারণ আমরা হচ্ছে প্রতিনিয়ত কোনো একটা কিছুর দরকার হইলে আমরা কিন্তু আগে আগের মতো আর আগে কি করতাম, আমরা আমরা হচ্ছে অন্য কোথাও খুঁজতাম, এখানে সেখানে দোকানে যাইতাম বা এভরিথিং অনেক কিছুতে হচ্ছে খুঁজতাম। কিন্তু এখন বর্তমান সময়টা এরকম, আপনি একটা ফোন কিনবেন, মোবাইল ফোন কিনবেন, তো আপনি কী করেন, গুগলে আসেন, তারপরে হচ্ছে মোবাইল, এই মোবাইল ফোন প্রাইস ইন বিডি লিখে স্যার, তারপরে যে এখানে অনেক মোবাইল দোকান ডট কম, মোবাইল দোকান ডট সিও, জিএম স্যার, ঠিক আছে, প্রিয় শপ, তারপর হচ্ছে ট্রান্সকম ডিজিটাল, এই এইগুলো ওয়েবসাইটের কি আপনি হেল্প নেন, তো এইগুলো ওয়েবসাইট আপনি জানেন না যে মোবাইল ফোনের প্রাইস কারাতে, তো সেটা জানার জন্য আপনি কি এই গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ। আলটিমেটলি সবাই, বিশ্বের সবাই এখন বর্তমানে আপনার মনে করেন সবাই এই সার্চ নির্ভর হয়ে গেছে, সবাই মনে করেন যে যে কোনো কিছু দরকার হলে বাসায় বসে সার্চ, সব কিছু এই গুগলকেই তারা ব্যবহার করে, গুগলেই তারা খোঁজে। এছাড়া গুগলের হচ্ছে আপনার পার্টনার সাইট ইউটিউব, গুগলে যদি না পায় সেক্ষেত্রে ইউটিউবে যায়, ইউটিউবে গিয়ে সার্চ, ঠিক আছে, ভিডিও দেখার চেষ্টা। তো আলটিমেটলি কি যে এখন বর্তমান বিশ্বে যে অবস্থা, মানে গুগলকে ছাড়া হচ্ছে কোনো কিছু কল্পনা করা যায়, ঠিক আছে, মানে গুগল এতটাই জনপ্রিয় হয়ে উঠছে সার্চ ইঞ্জিন হিসেবে, খুবই জনপ্রিয়। তো আমাদের, আমরা যদি ই কমার্স বিজনেস করতে চাই বা হচ্ছে যেটাই করতে চাই, অনলাইনে কোনো কিছু করতে চাই, তাহলে কি আমাদের অবশ্যই হচ্ছে যে সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং সার্চ ইঞ্জিন নিয়ে আমাদের বিজনেসের রেজাল্টটাকে টপে দেখাই, ঠিক আছে, এই জন্য আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখি। অর্থাৎ আমরা কোনো একটা বিজনেস করতেছি, ই কমার্স বিজনেস, পণ্য সেল করি, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের প্রধান কাজটাই এটা, ডিজিটাল মার্কেটারের সাথে হচ্ছে জড়িত হচ্ছে সেলস বিষয়টা জড়িত, হয় আপনার কোনো সার্ভিস সেল অথবা প্রোডাক্ট সেল, এইটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। তো আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এই এসইওটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের সেলটা হবে যাতে গুগলে সার্চ দিলে আমাদের রেজাল্টটাকে হচ্ছে মানুষ গুগলে পায়, গুগলে পাওয়ার পরে কি যাতে সেখান থেকে আমাদের পণ্যগুলো কিনে। তো এখন গুগল সার্চে আনার জন্য যেইটা হচ্ছে, গুগল সার্চে আনার পরে আচ্ছা অ্যাডভান্স সার্চ করা যায়, এখন হচ্ছে গুগলে, এখন দেখেন
আপনি গুগলে সবাই কিন্তু সার্চ দেয়, দেওয়ার পরে গুগলে অনেকগুলো পেজ থাকে, এদের নিচে দেখেন এগুলো পেজ আছে না, এগুলা পেজে গ্রাহক মনে করেন আপনি বাংলাদেশে একজন বাংলাদেশে বিজনেস করতেছেন, তো বাংলাদেশে একটা লোক সে মনে করেন যে অনলাইনে কেনাকাটা করবে, তো ও লেখে সার্চ দিবে কি অনলাইন শপ, এই যে অনলাইন শপ, অনলাইন শপ এরকম লিখবো, অনলাইন শপ, অনলাইন শপিং বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এই যে আজকের ডিয়াল আসছে প্রথমে, তারপর দারাজ আসছে, অথবা আসছে, প্রিয় সব আসছে, দেখেন রেজাল্ট গুলো দেখেন, বাগডুম আসছে, পিকাবো আসছে, ইভেলি আসছে, শ্যাডমার্ট ডট কম আসছে, জাদ্রো ডট কম আসছে, বিডি সব আসছে, ঠিক আছে, তো এইগুলো কি আলটিমেটলি গুগলের হচ্ছে ফার্স্ট পেজের এইগুলো রেজাল্ট। এখন আমরা সাধারণত কি করি গুগলে যেইগুলো হচ্ছে ফার্স্টের দিকে আসে প্রথম কে দুই তিনটাতে হচ্ছে ক্লিক দেই বা ফার্স্ট পেজ থেকে নেওয়ার চেষ্টা করি অধিকাংশ, ঠিক আছে, অধিকাংশ লোকজনই কি ফার্স্ট পেজ থেকে যেগুলো রেজাল্ট আসে সেগুলো নেওয়ার চেষ্টা করে, দুই আবার মানে ম্যাক্সিমামই কিন্তু ফার্স্ট পেজ থেকে নেয়, আবার কিছু লোক আছে সেকেন্ড পেজে যায়, এরকম সেকেন্ড পেজে যায়, সেকেন্ড পেজে যায়, তারপরে হচ্ছে কিছু লোক আর খুব কম লোক হচ্ছে যে থার্ড পেজ ফোর্থ পেজ এগুলা খুব কম লোক, এই পরবর্তী পেজগুলোতে খুব কম লোক যাবে, ঠিক আছে, তো প্রথম পেজের দিকেই দেখা যাবে কি অধিকাংশ লোকজন প্রথম এক দুই পেজের মধ্যে হচ্ছে যে তারা সেই রেজাল্ট দেখেই হচ্ছে পণ্য কেনার চেষ্টা করে, ঠিক আছে, তো আমাদেরকে এই টার্গেট করতে হবে যে আমাদের প্রথম পেজে আমাদের রেজাল্টটাকে শো করানো, আমাদের ওয়েবসাইটটা যাতে প্রথম পেজে থাকে রেজাল্টটা শো করানো, তো প্রথম পেজে যদি আমরা শো করাইতে পারি, প্রথম পেজে যদি আমরা আমাদের রেজাল্টটা শো করে, তাহলে আমরা গুগল থেকে কি এই গুগল থেকে আমরা হিউজ পরিমাণ ট্রাফিকস হচ্ছে আমাদের সাইডে নিতে পারি, ঠিক আছে, আমাদের সাইডে আমরা হিউজ পরিমাণ কাস্টমারকে নিয়ে যেতে পারি এই ফার্স্ট পেজে শো করা, তাহলে যদি হিউজ পরিমাণ ট্রাফিক আমরা গুগল থেকে পাই তাহলে আমাদের এখন বলেন যে গুগলের আসলে এই গুগলে আমাদের এসইও করার দরকার আছে কি না, হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। তাহলে আমাদের গুগলে বলেন যে গুগলে কি আসলে আমাদের এসইও করার দরকার আছে না? না অবশ্যই আছে স্যার। তাহলে যদি গুগলে এসইও করার দরকার থাকে তাহলে আমরা হচ্ছে যে এসইওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এখন যেহেতু আমাদের এই এটাই মূলত আসলে ইম্পর্টেন্স অফ এসইও, মূলত আসলে ট্রাফিক নেওয়ার জন্য আমাদের ট্রাফিক নেওয়ার জন্য আমাদের হচ্ছে সাইটটাকে কাস্টমাইজ করা, আমাদের হচ্ছে ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা যাতে গুগলে সার্চ পেজে শো করে, সেরকমভাবে অপটিমাইজ করা যাতে আমাদের সাইডের কি আমাদের সাইডে হচ্ছে ট্রাফিক যায়, তারপরে হচ্ছে ট্রাফিক গিয়ে কেনাকাটা করে, আমাদের আমরা যাতে একটা স্ট্রং ব্র্যান্ড ভ্যালু পাই, আমাদের যে ব্র্যান্ড আছে সেটা একটা মানে শক্ত অবস্থান গড়ে ওঠে, এটাই হচ্ছে মূলত এসইওর হচ্ছে একটা গুরুত্ব বা এসইওর প্রয়োজনীয়তা এই জায়গাটাই। তো এখন মূলত হচ্ছে যে প্রশ্ন হতে পারে যে আমরা কেন শিখবো, আমরা তো আসলে অনলাইনে বিজনেস করতে চাচ্ছি। আচ্ছা সুন্দর, এটা হচ্ছে খুব ভালো কথা, বাট আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি এসইও শিখবেন তা না, এসইও তো হচ্ছে মার্কেট প্লেসে আমাদের ফাইবার আপওয়ার্ক সব মার্কেট প্লেসে এসইওর হচ্ছে খুবই ডিমান্ড, একটা হাই ডিমান্ডের কাজ হচ্ছে এসইও, এসইওর যতগুলো সেক্টর আছে সবগুলাই হচ্ছে খুব ডিমান্ড, এটা আসলে নতুন করে হচ্ছে দেখানোর কিছু নাই যে আসলে এসইওর কাজে কেমন চাহিদা, এটা আমার মনে হয় না যে দেখানোর খুব একটা প্রয়োজনীয়তা আছে, তারপরে আমি একটু দেখাই এসইওর তো অনেকগুলো সেক্টর আছে তার মধ্যে হচ্ছে। আচ্ছা এসইও লিখি সার্চ দেখি, এসইও লিখে সার্চ দিলে কি আসে, দেখেন এসইও লিখে সার্চ দিচ্ছি আমি, দেখেন এসইও অনেক কাজ কিন্তু, ঠিক আছে, এই যে এসইও অনেক কাজ, এই ফার্স্ট পেজে যারা আছে তারা কি সবাই কাজ করছে, প্রথম পেজে যারা আছে সবাই কাজ করছে, আপনি যদি একটু 10 নম্বর পেজে যান, 10 নম্বর পেজে গেলে দেখবেন কি কাজ করছে, এই যে 10 নম্বর পেজে দেখেন কি পরিমাণ কাজ, তাহলে বুঝতে পারবেন 13টা 297 9টা 15টা দেখছেন,
10 নম্বর পেজ দেখে অন্য অন্য যে কাজ সেইটার 1 নম্বর পেজে এই পরিমাণ কাজ, অনেকগুলো গুরুত্ব মানে এই যে দেখেন 800 887 দেখছেন 10 নম্বর পেজ, এটা কিন্তু 10 নম্বর পেজে আছে আমরা, সেখানে দেখেন 10 নম্বর পেজে সবাই কাজ করছে, সবাই কাজ করছে, কেউ কাজ পায়নি এরকম নাই 10 নম্বর পেজে। ঠিক আছে আচ্ছা ঠিক জায়গাতে দেখেন 14 নম্বর পেজে নিয়ে যায়, 14 নম্বর পেজেও সবাই কাজ করছে দেখেন, কেউ কাজ না করা নাই, সবাই কাজ করছে, এবং কি কাজ আছে আপনাকে যদি আমি দেখাই 1 নম্বর পেজে একটু দেখাই, আচ্ছা 9 নম্বর পেজে আছে, 9 নম্বর পেজে যে 177 টাকা এ কিন্তু 9 নম্বর পেজে শো করছে, ইনি কিন্তু 9 নম্বর, তারপরে আপনি আলটিমেটলি দেখেন যে কাজ থাকার কথা আমার বিশ্বাস, এই দেখেন 3 অর্ডারস ইন দেখছেন, যারা বলেন যে অনলাইনে যারা হতাশ খুব হতাশ তারা এই কারণেই হতাশ, কারণ আমরা হচ্ছে কাজ পারি না, আমরা হতাশ হয়ে যাই, দেখছেন 13টা ওয়ার্ডার অথচ 9 নম্বর পেজে কিন্তু শো করছে, দেখেন অথচ 9 নম্বর পেজে শো করছে কিন্তু কি 13টা ওয়ার্ডার সে 1062টা কাজ করছে, 13টা ওয়ার্ডার হচ্ছে তার এখনো আছে। ঠিক আছে এইরকম আলটিমেটলি সবাই দেখবেন কি যে কাজ করতেছে বা কাজ পাচ্ছে। আমরা একটু ফার্স্ট পেজে আবার একটু ফলো আপ করি, দেখেন ফার্স্ট পেজে একটু দেখেন, ফার্স্ট পেজে যদি প্রথমেই দেখি তিনি হচ্ছে 39টা কাজ এই যে একটা অর্ডার দেয় একটা অর্ডার, এই আলটিমেটলি সবারই একটা দুইটা করে অর্ডার মনে করেন যে তাদের আছে, একটা দুইটা করে অর্ডার কিন্তু আছে, এই যে 61টা অর্ডার দেখছেন, একটা লোক 61টা অর্ডার তার হচ্ছে যে কাছে 61টা কাজ তার হাতে এখন। জি স্যার চিন্তা এটা তো স্যার যে এলো অফ পেসেসিয়াল ব্যাকলিংকের কাজ, যাই এসিওর কাজ তো দেখেন, এই যে 10টা অর্ডার আছে দেখছেন, 10টা অর্ডার আছে। জি স্যার স্যার একটা বিষয় কি কেউ যদি মানে পারফেক্ট এসইও করতে পারে ও ওয়েবসাইট যদি র‍্যাংকিং এর কাজ কেউ করতে পারে তাহলে স্যার কাজের অভাব না এবং কি হাই ডিমান্ডেবল কাজ? হ্যাঁ এজন কি শিখতে হবে কাজ কি, এই যে 15টা অর্ডার এরকম প্রত্যেকটা, আচ্ছা আমার মনে হয় জুমটা একটু ইয়ে করা আছে, জুমটা একটু ইয়ে করে তাহলে বুঝতে সুবিধা হবে, দেখেন আপনারা নিজেরাই হচ্ছে দেখেন। আচ্ছা এখন একজন বললো যে স্যার গিগ কতগুলো আছে, গিগ অনেকগুলো, গিগ হচ্ছে আপনার 21,000 এসইও লিখে সার্চ দিলাম 21,000 গিগ আসে, আর ফেসবুক বিজনেস পেজ লিখে যখন সার্চ দেব দেখেন কতগুলো দেখেন 73,000 রেজাল্ট চলে আসে দেখছেন, তাহলে চিন্তা করেন এসইও তো অবশ্যই কি একটু কাজ যে পরিমাণ সে হারে প্রতিদ্বন্দ্বী নাই, তো এই সুযোগে আমরা যদি এসইওর একটা সেক্টরে অন্তত এক্সপার্ট হইতে পারি আশা করি হচ্ছে যে কাজে লাগবে। ঠিক আছে এই হচ্ছে ইম্পর্টেন্স অফ এসি, এটাই হচ্ছে এসি প্রয়োজন। স্যার স্যার আমার অ্যাডভান্স লেভেলের এসিও শেখার খুব ইচ্ছা আছে। আচ্ছা অ্যাডভান্স লেভেলের এসিও কি আপনি আমি যেগুলো দেখাই দেবো এগুলো প্র্যাকটিস করলে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারেন, ঠিক আছে অ্যাডভান্স লেভেলে যাওয়াটা হচ্ছে কোনো করেন কিছু না। আচ্ছা এখন দেখেন এখন হচ্ছে টাইপ অফ এসইও আমরা আলোচনা করলাম, মূলত হচ্ছে যে বেসিক ধারণা থেকে দুই প্রকার, সেটা হচ্ছে পেইড এসইও আর হচ্ছে ফ্রি এসইও। এখন আরেকভাবে যদি আমরা আবার বিশ্লেষণ করি টাইপ অফ এসইওটাকে, তো সেইটা হচ্ছে সেটা আবার 3 প্রকার, একটা হচ্ছে হোয়াইট হেড, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে কি গ্রে হেড। ঠিক আছে হোয়াইট হেড, ব্ল্যাক হেড, গ্রে হেড। এখন হোয়াইট হেড এসইওটা কি, হোয়াইট হেড যেইটা একদম গুগলের যে অ্যালগোরিদম আছে বা গুগলের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুসারে যেই অপটিমাইজটা করা বা সেইভাবে এসইওটা করাটাই হচ্ছে, বা সার্চ ইঞ্জিনের যে অ্যালগোরিদম বা নিয়ম কানুন আছে সেই নিয়ম অনুসারে যে এসইওটা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে হোয়াইট হেড এসইও। ঠিক আছে এটা হচ্ছে নিয়ম কানুন অনুসারে যে এসইওটা করা সেটা হচ্ছে হোয়াইট হেড, আর হচ্ছে যে ব্ল্যাক হেডটা হচ্ছে যেটা নিয়ম কানুন মানা হয় না,
নিয়ম কানুনে কি অপব্যবহার করে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হেড। আর গ্রে হেডের মধ্যে হচ্ছে দুইটা আছে, নিয়মের ব্যবহার আছে আবার অপব্যবহার আছে, ঠিক আছে? তো ব্ল্যাক হেড এসইও করাটা আসলে, ব্ল্যাক হেড এসইও করলে কি হয় হচ্ছে ব্ল্যাক হেড এসইও করে আপনি হচ্ছে সহজেই হয়তো টপে আসতে পারবেন, ফার্স্ট পেজে আসতে পারবেন, কিন্তু হয়তো বা এক সময় যখন গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ হবে বা হচ্ছে গুগল যখন আপনি বুঝতে পারবে তখন আপনার সাইটকে একটা বড় ধরনের প্লান্টি দিবে, তখন আপনার সাইট কি তখন দেখা যাচ্ছে হোয়াইট হেড ভাবে ট্রাই করেও বা ব্ল্যাক হেড ভাবে ট্রাই করে আপনি কি টপের দিকে আসতে পারবেন। এই জন্য আমরা কি ব্ল্যাক হেডটাকে হচ্ছে পরিহার করব, আমরা সবসময় কি হোয়াইট হেডটাকে বেছে নেবো, কারণ হোয়াইট হেডটা আমাদের যদিও রেজাল্টটা একটু সময় লাগবে, টপে আসতে সময় লাগবে, বাট আমরা সময় নিয়ে কাজ করব, কাজ করে এক সময় কি আমরা এই হোয়াইট হেডের হচ্ছে যে ফলাফলটা আমরা দেখতে, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে হোয়াইট হেড এসইও নিয়ে আলোচনা। তো মূলত হোয়াইট হেড এসইওর আবার হচ্ছে হোয়াইট হেড এসইও হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? এক নম্বর হচ্ছে ওয়ান পেজ এসইও, দুই হচ্ছে টেকনিক্যাল এসইও, তিন হচ্ছে অফ পেজ এসইও। তো এখন ওয়ান পেজ এসইওটা এই তিনটা এসইও, তাহলে আমরা কি জানলাম হোয়াইট হেড এসইওটা আবার তিন প্রকার, ঠিক আছে? এক নম্বর হচ্ছে ওয়ান পেজ, দুই নম্বর হচ্ছে টেকনিক্যাল, তিন নম্বর হচ্ছে অফ পেজ। এখন এই ওয়ান পেজ এসইওটা কি, এটা আমাদের প্রথমে জানতে হবে যে ওয়ান পেজ এসইওটা কি। আমাদের সে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের দারাজ ডট কমটা মনে করেন আমাদের আমাদের বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, যেটাই হোক দারাজ ডট কমটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, তো যে দারাজ ডট কম আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এইটা পেজ মানে কি, এই এটা হোম পেজ না, এটা তো এক ধরনের পেজ, এই উপরে যে প্রথমে যেটাতে আছে এইটা তো এক ধরনের পেজ, হোম পেজ, তাই না? হ্যালো, বুঝতে পারছেন কি আপনি? জি স্যার। আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝতে পারলে আমাকে বলবেন, সঙ্গে সঙ্গে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করব। জি স্যার। এইটা হচ্ছে হোম পেজ, তারপরে এর ভিতরে আরো অনেক পেজ আছে, এই ইলেকট্রনিক ডিভাইসের মোবাইলের মধ্যে, এই রিয়েলমি ফোনের ভিতরে। এইটা কি, এইটা একটা পেজ, তাই না? এইটা একটা পেজ, এগুলা কি, এগুলা হচ্ছে ওয়ান পেজ, মানে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরের পেজ। ওয়ান মানে কি, ভিতরে বা মধ্যে কোনো কিছুর মধ্যে একটা পেজ, এইটার ভিতরে মনে করেন হোম পেজ আছে, তারপর হচ্ছে এই ক্যাটাগরির ভিতরে যে রিয়েলমি, এটা হচ্ছে রিয়েলমি স্মার্টফোন, রিয়েলমি রিয়েলমির একটা পেজ, তারপর এর ভিতরে আবার যে ডিজিটাল সেবাতে একটা পেজ আছে, দারাজ মলে একটা পেজ আছে, ঠিক আছে? সেল অন দারাজে একটা পেজ আছে, কাস্টমার কেয়ার নামে একটা পেজ আছে, অনেকগুলো পেজ কিন্তু এই ওয়েবসাইটে আছে, ঠিক আছে? অনেকগুলো পেজ কিন্তু এই ওয়েবসাইটে আছে। তো ওয়ান পেজটা এরকম যে এই পেজের ভিতরে আমরা এমন এক এমন কিছু চেঞ্জ করব বা পরিবর্তন করব যার কারণে গুগল আমাদের রেজাল্টকে হচ্ছে টপে রাখবে, প্রথমে রাখবে, মানে এইটার হচ্ছে ভিতর, এই পেজের ভিতর, এইটা হচ্ছে অন পেজ এসইও, মানে পেজের ভিতরে আমরা কোনো কিছু করব, কোনো চেঞ্জ করব, পরিবর্তন করব, সেইটা হচ্ছে ওয়ান পেজ। আর অফ পেজটা হচ্ছে, আর তারপরে হচ্ছে টেকনিক্যাল এসইও, পরবর্তীতে হচ্ছে টেকনিক্যাল, এইটা আমরা ওয়ান পেজে হচ্ছে অনেক কিছু চেঞ্জ টেঞ্জ করছি, ঠিক আছে? অনেক চেঞ্জেস নিয়ে আসছি, তো সেই চেঞ্জেসগুলোকে আমাদের হচ্ছে যে সার্চ ইঞ্জিনকে বলতে হবে যে আমরা অনেক কিছু চেঞ্জ করছি, আমাদের পেজ হচ্ছে যে চেঞ্জ করছি। তো সার্চ ইঞ্জিনকে আপনার গিয়ে বলতে হবে যে আমার পেজটাকে হচ্ছে আপনার এখন শো করা, আমার আমার ওয়েবসাইটটাকে আপনাদের হচ্ছে যে আপনাদের শো করান, এই এই পেজগুলো আপনাকে পেজগুলো দিতে হবে যে এই এই পেজগুলো আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে শো করা। তখন কি করবে গুগল, তখন আপনার এই পেজগুলো দেখবে, ভিজিট করবে আপনার ওয়েবসাইটটা, ভিজিট করবে। গুগল ভিজিট করার পর গুগল বা যে সার্চ ইঞ্জিনে দেবেন আর কি, আমি গুগল দিয়ে বোঝাচ্ছি, যে গুগলকে আমরা দিলাম যে আপনি আমাদের এই ওয়েবসাইটটাকে দেখেন, এই এই পেজগুলোকে দেখেন, দেখানোর পরে আপনি হচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিনে হচ্ছে শো করা। তখন গুগল কি, আলটিমেটলি গুগল তখন এসে দেখবে, দেখার পরে তার যেগুলো ভালো লাগবে, তো তার যদি ভালো লাগে তো সেই অনুসারে সে ডাটাগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারা হচ্ছে তার পেজে হচ্ছে শো করে, সেই সার্চ ইঞ্জিন বা গুগলকে যদি বলেন, গুগলের সার্চ ইঞ্জিন আপনাকে শো করে। এটা হচ্ছে টেকনিক্যাল, অর্থাৎ আপনি ওয়ান পেজের পরবর্তী
যেই পার্টটা মানে আপনার সার্চ ইঞ্জিনে শো করার না, তাই হচ্ছে টেকনিক্যাল লিস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়াব পেজেস। এখন এইটা তো আমরা ওয়ান পেজ এসেও তো বুঝলাম যে এটা হচ্ছে ওয়ান পেজ, মানে পেজের ভিতরে যে চেঞ্জেসগুলো আনবো সেইটা হচ্ছে ওয়ান পেজ। এখন অফ পেজটা কি? অফ পেজ মানে কি? অফ পেজ মানে বাইরে। সবসময় মনে রাখবেন অফ পেজটা হচ্ছে বাইরে। আপনি ওয়ান পেজের ভিতরে অনেক চেঞ্জেস অনেক পরিবর্তন আনছেন, এখন আপনাকে পরিবর্তন আনতে হবে অফ পেজ। অফ পেজ মানে কি? অন্যের পেজ, অন্যের ওয়েবসাইট, অন্যের ওয়েবসাইটে বা অন্য কোথাও, অন্য ওয়েবসাইট হতে পারে, অন্য কোথাও হচ্ছে আপনি আপনার কন্টেন্টগুলোকে ভাইরাল করে দেবেন। ঠিক আছে, ভাইরাল করে দিবেন, দেওয়ার কারণে আপনার রেজাল্টটা হচ্ছে গুগলে র্যাঙ্ক করবে বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে। এইটাই হচ্ছে অফ পেজেস, মানে আপনার ওয়েবসাইটের বাইরে। এই হচ্ছে বেসিক ধারণা। স্যার হ্যাঁ বলেন, আর অফ পেজ আরেকবার বলেন। অফ পেজ অন, অফ পেজ, অফ পেজটা কি? আপনার বাইরে। অফ মানে, অফ মানে এখানে বোঝানো হচ্ছে বাইরে, বাইরে কোনো একটা পেজে, যে কোনো পেজে হইতে পারে। অফ পেজ মানে বাইরে কোনো একটা পেজে আপনার হচ্ছে রেজাল্টগুলোকে রেখে আসা বা সেখানে রাখা, মানে ভাইরাল করা। মূলত আমরা যে ভাইরাল শব্দটা আমরা ব্যবহার করি না, যে এরকম হিরো আলম ভাইরাল হয়েছে, তারপরে হচ্ছে যে রিপন ভিডিও ভাইরাল হয়েছে, তারপর হচ্ছে আরও অনেকে আছে না ভাইরাল হয়ে যায়, এইরকমভাবে ওয়েবসাইটটাকে হচ্ছে ভাইরাল করতে। আপনার পেজের বাইরে, আপনার এই যে ওয়েবসাইট আছে এইটা হচ্ছে পেজের বাইরে, আপনার পেজের বাইরে, আপনার ওয়েবসাইটের বাইরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওয়েব পেজ নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব, আমরা হচ্ছে বেসিকটা দিচ্ছি আগে, বেসিকটা ক্লিয়ার। ওকে স্যার, যখন আমি হচ্ছে বিস্তারিত বুঝাবো তখন হচ্ছে সহজ হয়ে যাবে, এখন আপাতত হচ্ছে বেসিকটা বুঝেন, যে অফ পেজ অন পেজ আর হচ্ছে টেকনিক্যালটা হচ্ছে যে বেসিকটা বুঝেন। তাহলে অন পেজটা হচ্ছে কি? পেজের ভিতরে। আর অফ পেজটা কি? পেজের বাইরে। পেজের ভিতরে আর হচ্ছে পেজের বাইরে, মনে রাখেন শুধু পেজের ভিতরে আর পেজের বাইরে। অফ মানে কি? বাইরে। আর অন মানে কি? ভিতরে বা মধ্যে। আর টেকনিক্যালটা কি? মানে আমাদের রেজাল্টগুলোকে যাতে শো করায়, সার্চ ইঞ্জিন যাতে শো করায়, সেইটার জন্য যেগুলো কাজ করব সেটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল মানে টেকনিক খাটাবো আর কি, কিছু টেকনিক তাদের কাছে আমরা খাটাবো যাতে তারা আমাদের রেজাল্টগুলোকে হচ্ছে ফার্স্ট পেজে দেয়, এটাই হচ্ছে টেকনিক্যাল। আচ্ছা, এখন অফ পেজ অন পেজ তারপরে টেকনিক্যাল বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে, আমি বলতে যদি কোনো প্রশ্ন থাকে হচ্ছে যে আপনারা আগে বেসিকটা হচ্ছে ক্লিয়ার হয়ে নেন, না হলে হচ্ছে পরবর্তী যখন বোঝা যাবে। স্যার লোকাল এসইও কি? লোকাল এসইও, হ্যাঁ লোকালটা আমি আলোচনা করতেছি না এখন, আবার লোকালটা বাদ, লোকালটা আমাদের পরে আছে, এইগুলোর মধ্যে আসে না, লোকালটা হচ্ছে পরবর্তী। লোকালটা হচ্ছে টুইস্ট থেকে গেল, ঠিক আছে, লোকালটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা আপাতত হচ্ছে এই যে চার প্রকার এইটা নিয়ে হচ্ছে আলোচনা, লোকাল নিয়ে আমরা পরে আলোচনা করব, এই তিন প্রকার নিয়ে আলোচনা করব। তিন প্রকারের মধ্যে আজকের বিষয় হচ্ছে এই যে ওয়ান পেজ। ঠিক আছে, আজকে যদি আপনারা ক্লিয়ার হয়ে নেন, ক্লিয়ার হয়ে যান, তাহলে হচ্ছে ওয়ান পেজ নিয়ে আমি এখন আগাব। যদি বলেন যে হ্যাঁ আমরা হচ্ছে বেসিক যেগুলো এসইও, তারপর ইম্পর্টেন্স অফ এসইও, এসইওর প্রকার বেশ এলো, যদি ক্লিয়ার হয়ে যান তাহলে আমি ওয়ান পেজ নিয়ে আগাবো। বলেন আমরা কি তাহলে ওয়ান পেজ চলে যাব? কারো যদি প্রশ্ন থাকে এখন করেন। জি স্যার, অফিসে চলে যাই। জি স্যার, চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ান পেজ এসইও। ঠিক আছে, এখন ওয়ান পেজ এসইও আমি বললাম যে পেজের ভিতরে কিছু চেঞ্জেস সেটা হচ্ছে গুগলে শো করে। এখন ওয়ান পেজ এসইওটা আমি একটু যদি হালকা ধারণা দিই, আপনারা ধরে ফেলবেন পুরোটাই।
দেখেন আমি কিছু একটা লিখে সার্চ দিই, যেমন হেলথ লিখে সার্চ দিই, বা আপনারা আপনারা যে কোনো একটা কিওয়ার্ড বলতে পারেন, বলেন একটা কিওয়ার্ড। আচ্ছা হেলথ, হেলথ, হ্যাঁ হেলথ, হ্যাঁ হেলথ লিখে সার্চ দিই। জি স্যার। আচ্ছা হেলথ লিখে সার্চ দেওয়ার পরে দেখেন গুগল একটা ওয়েবসাইট শো করছে health.com, health.com এর দেখেন এখানে একটা রেজাল্ট শো করছে না, এই রেজাল্টটা শো করা আমরা কিন্তু গুগল অ্যাডওয়ার্ডে আমরা এইভাবে হচ্ছে যে শো করানোর সিস্টেম হচ্ছে দেখাই দিছিলাম গুগল অ্যাডওয়ার্ডে, সেটা অ্যাডের মাধ্যমে এখন ফ্রিলি শো করছে এটা, ঠিক আছে। তো এখন এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন এই health.com এটার একটা, এই health.com এর ওয়েবসাইটে আমরা একটু দেখি, একটু গিয়ে দেখি কি হবে। এখন দেখেন এটা হচ্ছে health.com এর হচ্ছে ওয়েবসাইট, আর গুগলে শো করছে এটা এই রেজাল্টটা, ঠিক আছে। দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, এখন এখানে দেখেন গুগলে কিন্তু একটা টাইটেল শো করছে, আলটিমেটলি দেখেন এই যে উইকিপিডিয়ারও এটার একটা, এটা উইকিপিডিয়ার, উইকিপিডিয়ারও দেখেন একটা টাইটেল শো করছে। আগে এই টাইটেলটা বোঝেন, একটা কি বড় একটা লেখা শো করছে, এটারও শো করছে, তারপর এটারও শো করছে, দেখছেন। এই দেন মেডিকেল নিউজ টুডে ডট কম, এটার একটা কি একটা হচ্ছে টাইটেল শো করছে। প্রথমে এটা হচ্ছে টাইটেল, তো আমরা হচ্ছে আলোচনা করে নিই আগে টাইটেল। টাইটেলে দেখেন কিছু হচ্ছে কিওয়ার্ড আছে, টাইটেলে কিছু কিওয়ার্ড আছে, যেমন হচ্ছে হেলথ, ফিটনেস, নিউট্রিশন, টুলস, নিউজ, হেলথ ম্যাগাজিন, ঠিক আছে। এখানে কয়েকটা হচ্ছে কিওয়ার্ড আছে, তার মধ্যে আমরা একটা কিওয়ার্ড কি এই হেলথ লিখে সার্চ দিছি, তো এই হেলথ এরা ডিটেক্ট করছে। দেখেন এই যে হেলথ, এই কিওয়ার্ডটা এরা ডিটেক্ট করছে, গুগল কি ডিটেক্ট করে আমাদের রেজাল্ট দিছে। আলটিমেটলি পরের পেজটাও কি হয়েছে, এই যে হেলথ ডিটেক্ট করছে। তারপরে তিন নম্বরে আসেন, দেখেন এই যে হেলথ, দেখছেন এই হেলথ, এইটাও ডিটেক্ট করছে, এটা হচ্ছে টাইটেল। টাইটেলে আমাদের যাদের এই যে টাইটেল হেলথ আছে তাদের রেজাল্টগুলো কিন্তু শো করবে, ঠিক আছে। আপনি দেখেন এই যে হেলথ, আপনি দেখেন যতগুলো আছে সবগুলো টাইটেলে হেলথ কথাটা আছে, ঠিক আছে, হেলথ কথাটা আছে। তার মানে কি আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ দিছি হেলথ, তো যাদের টাইটেলে হেলথ আছে তাদের হচ্ছে রেজাল্টটা শো করছে। এখন এই পেজ টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু এই ওয়েবসাইটের টাইটেল, এটা কিন্তু গুগল আন্দাজে দেয়নি, কিন্তু এই জিনিসটা গুগল কিন্তু আন্দাজে দেয়নি, এইটা এই ওয়েবসাইটের ভিতরে আছে। এখন কোথায় আছে এইটা আপনাদের দেখতে হবে, কোথায় থাকে এই টাইটেলটা, টাইটেল থাকে এই পেজ, এই যে হোম পেজ বা এটা হেলথ ডট কম এর একটা পেজ, এই পেজের হচ্ছে সোর্সে দেখবেন আপনারা, পেজ সোর্স মানে এই ওয়েবসাইটটার আমরা এইচটিএমএল কোড দেখব। দেখেন এইচটিএমএল কোড এইটা হচ্ছে এই হেলথ ডট কম এর, দেখেন হচ্ছে এইচটিএমএল কোড এইটার ভিতরে দেখেন আলটিমেটলি এই কথাটা কোথাও লেখা আছে, কোথায় লেখা আছে, এই যে দেখেন টাইটেল, দেখছেন এই যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, এই যে টাইটেল, টাইটেল স্টার্ট, এই যে টাইটেল লিঙ্ক, তার ভিতরে দেখেন এই সেম কথাটা হুবহু হেলথ, ফিটনেস, নিউট্রিশন, টুলস, নিউজ, হেলথ ম্যাগাজিন, দেখেন হেলথ, ফিটনেস, নিউট্রিশন, টুলস, নিউজ, হেলথ ম্যাগাজিন আছে, দেখেন তো এই কথাটাই, এই সেম এই কথাটাই, ঠিক আছে, এই কথাটাই কিন্তু ক্লিক লে। বুঝতে পারতেছেন টাইটেলটা গুগল সার্চ ইঞ্জিনে এই গুগলে যে রেজাল্টটা শো করছে, যে টাইটেলটা শো করছে, এই টাইটেলটা এই পেজের ভিতরে আছে, এই পেজের সোর্সে আছে, কোথায়, যেটা যেখানে এর ডেভেলপার কাজ করছে। ডেভেলপার মানে তো বোঝেন, ডেভেলপার মানে বোঝেন এটা কি? জি স্যার, ডেভেলপার মানে এই ধরনের অফ পেজ অন পেজ নিয়ে কাজ করে থাকে মূলত, তাদেরকে ডেভেলপার বলা হয়। না না না, অফ পেজ অন পেজ
ওই ওয়েবসাইট যে ইয়ে করছে আচ্ছা তৈরি করছে, ও হ্যাঁ 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 স্যার যে কোডিং করে সেই ডেভেলপার না? হ্যাঁ হ্যাঁ কোডিং করে, যে যে কোডিং করছে আর কি। তো ওই ডেভেলপার এই পেজের একটা টাইটেল দিয়ে রাখছে, ঠিক আছে, এই পেজের একটা টাইটেল দিয়ে সেইটাকে দেখেন, এই রাইট বাটনে যদি ক্লিক দেন, এই পেজের যে কোনো এক জায়গায় রাইট বাটনে ক্লিক দিলে এই যে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্সে ক্লিক দেন, এই ভিউ পেজ সোর্সে ক্লিক দিলে কি হয়, এই যে দেখেন এই পেজটা, এই পেজটা এই পেজটার হচ্ছে পুরা কোডটা, মানে এইটার ভিতরে কি করা আছে, কি করার কারণে এই পেজটা তৈরি হয়েছে সেই পুরো কোডটাই এখানে আছে। এইগুলো এইটা দিয়ে, এটা মনে করেন যে এটার সোর্স বা ওয়েবসাইটটা এই কোডিং করার মাধ্যমে এই পেজটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, এইটাই হচ্ছে কোডিং, এই ওয়েবসাইটের কোডিং। তো এই কোডিং এর ভিতরে একটা পেজ টাইটেল রাখছে, এই পেজের একটা টাইটেল আছে, এই টাইটেলটা হচ্ছে গুগলে শো করে দিচ্ছে। তো আলটিমেটলি আমরা যদি আমাদের ওয়েবসাইটের হচ্ছে এসইও করাতে চাই, আমাদের প্রথমে লাগবে এই টাইটেলটা, ঠিক আছে, এই টাইটেলটা আমাদের ওয়েবসাইটের টাইটেল। এসইও তে কাজ করতে গেলে এইচটিএমএল কোডগুলো জানতে হবে। হ্যাঁ, এইচটিএমএল কোড জানতে হবে এবং আমি সেটা জানাবো আপনাদের কোডিং, আমি যতটুকু আমাদের যতটুকু লাগবে সেটুকু হচ্ছে যে অবশ্যই জানতে হবে এবং সেইটুকু আমি জানাবো আপনাদের। কিন্তু তার জন্য আপনাকে আগে বেসিক এইগুলো আগে আস্তে আস্তে আগাবো, তো আমরা আপনারা হচ্ছে মানে শুরুতে আগে বুঝে নেন যে কি কি লাগবে, তাহলে আপনারাই কোডিং করতে পারবেন সেটা। আর এখন দেখেন, তাহলে আমাদের একটা টাইটেল লাগবে, যে টাইটেলটা আমাদের এই যে গুগলে শো করে। গুগল কি, এই টাইটেল না থাকলে গুগল কি আপনার রেজাল্টটাকে অপটিমাইজ করবে না, ভালো পর্যায়ে নিয়ে যাবে না। তো সেক্ষেত্রে কি আপনার একটা টাইটেল, টাইটেল লাগে, টাইটেলের পরে কি আসবে দেখেন এখানে, তাহলে টাইটেলটা বুঝতে পারছেন যে একটা পেজের একটা টাইটেল থাকে। আচ্ছা এটা কি দরকার, অন পেজ না, আচ্ছা তারপরে, আচ্ছা টাইটেল কি ফেসবুক পেজের ক্ষেত্রে ঠিক একই রকম নাকি ফেসবুক পেজের এসইওটা অন্যরকম? ফেসবুক পেজের এসইওটা আলাদা, ওইটা ফেসবুক আমাদের আলোচনা হচ্ছে মূল এসইও, ঠিক আছে, আনুষঙ্গিক এসইও না, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মেইন এসইও, ঠিক আছে, ওটা আনুষঙ্গিক হচ্ছে যে আপনাকে সেটা হচ্ছে পরবর্তীতে, যদি মেইন এসইওটা বোঝেন তাহলে আপনাকে হচ্ছে আনুষঙ্গিক যেগুলো এসইও আছে সেগুলো আমি ধারণা দেবো, দেবো না তা না, কিন্তু আপনি হচ্ছে যে আগে মেইন এসইওটা বুঝতে হবে, তাহলে হচ্ছে বাদ বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন আপনি মেইন এসইওর কি টাইটেলটা সবাই ক্লিয়ার, টাইটেলটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। এই টাইটেলটা ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে, আচ্ছা এখন এই টাইটেলটা যদি ক্লিয়ার হয়ে থাকে তারপরে সেকেন্ড যে জিনিসটা সেইটা হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে, ডিসক্রিপশনটা কোথায় থাকে এই যে দেখেন, এই যে পরে গেট এঙ্গেজিং ওয়ার্ক ওয়ার্কআউট মোভস হেলথ রেসিপস অ্যান্ড অ্যাডভাইস অন লুজিং ওয়েট অ্যান্ড ফিলিং এ, এইটা ডেসক্রিপশন এইটা থাকে, এই এইগুলো কথা দেখবে সবগুলো, আপনারা যতগুলো রেজাল্ট সার্চ দিবেন এই প্রথমে আপনার টাইটেল থাকবে, তারপর হচ্ছে ডেসক্রিপশন, প্রথমে টাইটেল তারপর হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। এখন এই এই ডেসক্রিপশনটাও এনার ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ডেসক্রিপশনটা এনার ওয়েবসাইট আছে, কোথায় আছে সেটাকে আপনাকে খুঁজে বের, আমরা একটু খুঁজি, কন্ট্রোল এফ দিয়ে যদি ডেসক্রিপশন লিখি, এই যে দেখেন ডেসক্রিপশন লিখছি, আমরা যদি ডেসক্রিপশন লিখি দেখেন এই যে গেট, দেখেন এই যে ডেসক্রিপশন মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট গেট এনার্জি ওয়ার্ক আউট মুভস হেলথ রেসিপিস অ্যাড অ্যাডভাইস অ্যান্ড লুজিং ওয়েট অ্যান্ড ফিলিং গেট ফ্রম, ঠিক আছে, এটা গেট অ্যান্ড দেখেন তো এই কথাটা লেখা আছে কিনা ডেসক্রিপশন, গুগলের ডেসক্রিপশন এই যে গেট এনার্জিং দেখেন ওয়ার্ক আউট মপস গেট এনার্জিং ওয়ার্ক আউট মপস, তারপরে হেলথ রেসিপি এই যে হেলদি রেসিপিস দেখছেন, তাহলে বুঝতে পারলেন বিষয়টা কি ক্লিয়ার, যে গুগলে কি থাকে রাইট বাটন ক্লিক করে কোথায় গেলে যায়, রাইট বাটনে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে ভিউ সোর্স করেন, এই রাইট বাটনে ক্লিক করে যে ভিউ পেজ সোর্স,
আচ্ছা বা কন্ট্রোল প্লাস ইউ দিলে হবে, ভিউ পেজ সোর্স কর, ঠিক আছে? দেখে দেখেন টাইটেল আছে একটা, টাইটেল লিখে আপনি যদি খুঁজে না পান তাহলে কি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দিয়ে টাইটেল লেখেন, ওখানে টাইটেল কথাটা লেখেন, টাইটেল লিখলে দেখবেন যে টাইটেল আপনার হলুদ কালার করে দিছে, দিয়ে আপনার ওই রেজাল্টটা শো করছে সেটা দেখ। তারপর হচ্ছে ডেসক্রিপশন, ওটা তার নেম মার্ক হবে। হ্যাঁ স্যার, যেটা লিখবো সেটা হচ্ছে কোডের মধ্যে ওই ওয়ার্ডটা থাকলে ওটাই মার্ক হবে। হ্যাঁ হ্যাঁ ওটা মার্ক হবে, এবং মার্ক হওয়ার পর বুঝতে পারবেন যে কোনটা টাইটেল, বা এটা বুঝতে হয়তো বা দুই চার দিন সময় লাগতেও পারে, বাট আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটা হচ্ছে আপনার ইয়ার টাইটেল। আর পেজ টাইটেলটা আর একটা জায়গায় থাকে, সেটা হচ্ছে আপনার এই যে ইয়েতেও থাকে, এই যে আপনার যেটা বার আছে না, এই যে আপনারা কি আমার বারটা দেখতে পাচ্ছেন, এ বারেও দেখেন আছে, এই যে দেখেন নিয়ে গেলাম হেলথ ফিটনেস নিউট্রিশন, এটাই মূলত পেজ টাইটেল, ঠিক আছে? তো এটা আমরা সোর্সে গিয়ে কোথায় কাজ করতে হয় সেটা দেখাইলাম, যে সোর্সে গিয়ে আপনি যদি চেঞ্জ করতে চান তো কোথায় গিয়ে চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে টাইটেলটা ধরছে আর ডেসক্রিপশনটা ধরছে, ঠিক আছে? এখন টাইটেল ডেসক্রিপশন ধরছে স্যার, এই কোডিং গুলো কি ডেভেলপার করতে নাকি এটা গুগল অটোমেটিক্যালি নিয়ে নেছে? না এগুলো এই ওয়েবসাইটটা এই যখন ওয়েবসাইটটা তৈরি করছে তখন ডেভেলপার করছে, ঠিক আছে? ডেভেলপার করছে, পরবর্তীতে হয়তো ডেভেলপার তো হয়তো বা সিম্পল করে গেছে, পরবর্তীতে হয়তো এসইও এক্সপার্ট হচ্ছে যে হেল্প করছে যে কি কি টাইটেল দিলে ভালো হবে, এটা হচ্ছে ডেভেলপার। ডেভেলপার কে হচ্ছে হয়তো বা এসইও এক্সপার্ট হেল্প করছে, বা পরবর্তীতে যদি এসইও করে নেয় কাউকে দিয়ে তো সেই এসইও এক্সপার্টও করতে হবে, সেইটা তাদের ব্যাপার, ওয়েবসাইটের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে ডেসক্রিপশন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাইছে। আচ্ছা এই ওয়েবসাইটে আপনার হচ্ছে যে মেইন কিওয়ার্ড থাকবে, সবগুলো ওয়েবসাইটে মেইন কিওয়ার্ড থাকে একটা, বুঝছেন? মেইন মেইন কি আছে হেলথ, এখন এর হচ্ছে মেইন কিওয়ার্ড আছে একটা। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে আস্তে আস্তে দেখাই আপনাকে স্যার। এই ওয়েবসাইটটা এই আমরা যখন ওয়েবসাইট তৈরি করলাম ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, তখন তো ডেভেলপারের কাজটা তো ওয়ার্ডপ্রেস করে দিল আমাদের নাকি? ডেভেলপ সরি বুঝলাম না, আমরা যে ওয়েবসাইট তৈরি করলাম ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, এটার তো কোডিং এর কাজটা তো ওয়ার্ডপ্রেস তো করে দিল। কোডিং এর কাজ না, ওয়ার্ডপ্যাড হচ্ছে জেনারেট করে দিবে, আপনাকে হচ্ছে কাজ করতে হবে, মানে কাজ করলে অটোমেটিক কোডিংটা করে দেয় ওয়ার্ডপ্রেস, কিন্তু আপনাকে তো কাজ করতে, সেটাই বলতেছি ওয়ার্ডপ্রেস অটোমেটিক করে দিল, আমরা তখন চেঞ্জ করে নিতে পারলাম না, কোডিং তখন আপনার ওয়ার্ডপ্রেসে গেলে আর কোডিং করতে হয় না, ওয়ার্ডপ্রেসে তো কোডিং করতে হয় না, ওখানে তো এমনিতেই কোডিং ছাড়াই হচ্ছে করা যায়, ওখানে এসইওটা আমরা কোডিং ছাড়াই করব, কিন্তু আপনি যখন সব ওয়েবসাইট তার ওই ওয়ার্ডপ্রেসে নাই, তাই না? এখন আপনার এইচটিএমএল এ যেগুলো ওয়েবসাইট আছে সেগুলোকে হচ্ছে এইচটিএমএল এই করতে হবে, ঠিক আছে? কোডিং দিয়ে যেগুলো ওয়েবসাইট করা আছে সেগুলো কোডিং এ করতে হবে আপনাকে। আচ্ছা এখন দেখেন গেল হচ্ছে আমাদের, আচ্ছা এখন দেখেন আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে, সে হয়তো বা আপনাকে হচ্ছে তার ইয়া দিতেও পারে, আচ্ছা পারমিট দিতেও পারে, বাট হচ্ছে নাও দিতে পারে, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের হচ্ছে ইচ্ছা, ঠিক আছে? এখন দেখেন আমরা টাইটেলটা দেখাইছি, এখন এই টাইটেল হয় ম্যাক্সিমাম হচ্ছে 65 ওয়ার্ড, ম্যাক্সিমাম এই টাইটেলটা আপনি দিতে পারেন 65 ওয়ার্ড। এখন হচ্ছে আপনি কিওয়ার্ডটা এখন আপনার ইচ্ছা মতো, এখন হচ্ছে আপনি সেখানে কয়টা কিওয়ার্ড রাখবেন সেটা আপনার, ঠিক আছে? এখন একটা কিওয়ার্ডও আপনি রাখতে পারেন, দুইটাও রাখতে পারেন, তিনটাও রাখতে পারেন, বা ছয়টা সাতটা, যেমন এরা কয়টা কিওয়ার্ড রাখছে আমরা স্যার, মানে স্যার যে কয়টা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাতে চাবো সে কয়টা রাখতে হবে, আর যে কয়টার উপর র্যাঙ্ক করতে চাবো, হ্যাঁ হ্যাঁ যে কয়টার উপর র্যাঙ্ক করাতে চান সেই কয়টা সব কয়টা রাখতে হবে, যে কয়টা ইচ্ছা আপনার। এই যেমন এরা রাখছে 1 2 3 4 5 6, ছয়টা কিওয়ার্ড, আপনাকে যদি ওয়েবসাইটে এক্সেস দেয়, মানে এসইও করার জন্য আপনাকে যদি ওয়েবসাইটে এক্সেস দেয় তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস না কোডিং সাইট, ঠিক আছে? আর যদি আপনাকে এক্সেস না দেয়
তাহলে আপনি কি করবেন? এক্সেস যদি দেয় তাহলে বুঝতে পারবেন, সাইট দেখলে বোঝা যাবে। ওয়ার্ডপ্রেস আমরা দেখাইছি না, ওয়ার্ডপ্রেস বা জুমলা বা যেটাই হোক, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যেগুলো ওয়েবসাইট আছে আমি যেগুলো দেখাইছি, এই যে ওয়ার্ডপ্রেস আছে না, ওয়ার্ডপ্রেস তাহলে যে স্যার এর আগে আমরা ভাইয়ারের ওই সিস্টেমটা দেখাই কেমন কি দিছিল কিভাবে করতে হয়। আচ্ছা দেখেন, আচ্ছা স্যার আমি স্ক্রিন শেয়ার করে দেখাইতেছি, দাঁড়ান আমার স্ক্রিনটা অফ করে দিই। স্যারের যে একটা হচ্ছে ভাইয়ার আমাকে স্যারের যে এরকম একটাই দিছিল স্যার, এই যে হচ্ছে আর হচ্ছে এগুলা কি ওয়ার ফেক আইডি ফর পেপাল সেকেন্ডারি সলিউশন, তারপরে স্টিল পেপাল অ্যাকাউন্ট, পেপাল স্টিল অ্যাকাউন্ট, ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট ফর সেল, হাউ টু ক্রিয়েট এ স্টেট পেপাল অ্যাকাউন্ট, ফেক ফটো আইডি ফর পেপাল, স্যার এগুলা মানে কিওয়ার্ডটা দিছিল, দেওয়ার পরে দেখেন যে বলছে যে আর এটা সাইট উঠে এটা র্যাঙ্ক করাইতে চায়। আচ্ছা উই ওয়ান্ট টু র্যাঙ্ক ফর এবো, মানে এটা হচ্ছে সে র্যাঙ্ক করাতে যাচ্ছে। এখন দেখেন ও কিওয়ার্ড কিছু পড়াটা দেখেন তো গোনেন দেখি, দাঁড়া দুইটা চারটা ছয়টা আটটা সাত আটটা, এখন আপনার হচ্ছে 61 ক্যারেক্টার ওখানে লিখতে পারবেন, এখন আপনি ক্যারেক্টার গুলো গোনেন স্যার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 টা স্যার। আচ্ছা 31 এ কেওয়াড়া এক এই সব এই পুরাটা মিলে 31 টা জি স্যার, কেল মানে ক্যারেক্টার এই হচ্ছে আপনার এই 61 61 টা যে লেখা যাবে এটা কি গুগলের টার্ম অনুসারে নাকি HTML কিংবা ওয়ার্ডপ্রেস এর কোন টার্ম অনুসারে? গুগলের টার্ম এন্ড কন্ডিশন, গুগল সরি গুগল বলতে মানে ওই গুগলের জন্য আর কি বেটার আর অ্যালগরিদম বলে, না হলে আপনার ওই অপটিমাইজ হবে না, ভালো অপটিমাইজ হবে স্যার। 61টা কি হচ্ছে স্যার, মোট টোটাল মিলাই স্যার 61টা নাকি 61টা? আমি 65 বললাম, দাঁড়ান দেখি স্যার 61 65 65 না 61 তো 65, এখন 65 শুনুন 65টা এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এই আপনার একটা কিওয়ার্ড আছে না ফেক আইডি ফর পেপাল আছে না জি স্যার, এইটাতে আছে কয়টা কয়টা গুনলাম 15টা স্যার, চারটা। হ্যাঁ ও স্যার মানে অক্ষর জি স্যার অক্ষর হচ্ছে 1 2 3 4 মানে স্পেসও ধরতে হবে, হ্যাঁ স্পেসও ধরতে হবে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 টা স্যার। আচ্ছা প্রথম কয়টা হচ্ছে 18 টা আছে, তাহলে পরেরটাও 18 টাই আছে, পরেরটাও সমান মনে হচ্ছে 18 টা ঠিক আছে জি স্যার 18 টা, তাহলে 18 18 36 আর পরের আর দুইটা নিলে কত হয় 36 আর 72 স্যার, পরের দুইটা নিলে মনে পরের একটা নিলেই আমাদের ইয়া ফুল হয়ে যাচ্ছে, তাহলে এখন এখানে মনে রাখতে হবে আপনাকে কিওয়ার্ড দিছে কয়টা 1 2 3 4 5 6 7 8 8টা কিওয়ার্ড কি আপনি গুগলে ব্যবহার করতে পারতেছেন না, এখানে তিনটা ব্যবহার করতে পারবেন না জি স্যার, এই যে এখানে দাঁড়ান আমি আরো দেখাচ্ছি, পরে আমি বলছিলাম যে ও বলছে তুমি কি কাজটা করতে পারবে, আমি বলে স্যার কেমন জানি বলছে যে হ্যাঁ পারবো, তারপরে স্যার আমি বলছি যে ওতে বলছে কষ্ট কত, আমি আগে কষ্ট বলি নাই, পরে বলছে যে ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে স্যার, আমি বলছি যে কম্পিটিটর মানে কম্পিটিটর অ্যানালাইসিসটা তো অবশ্যই করতে হবে র্যাঙ্ক করানোর জন্য, পরে ও বলতেছে কি আমি দেখেন স্যার মানে বইলা রাখছে কি যে আই হ্যাভ অল কিওয়ার্ড, আমি কিওয়ার্ড দিছি স্যার কম্পিউটার অ্যানালাইসিসের কথা বলছিলাম, ও বলতেছে আমার তো সব কিওয়ার্ড দেওয়াই আছে ওতে শো করছে, আমি বলছি যে হ্যাঁ দেখছি ওতে তো অনেকটি কিওয়ার্ড শো করছে, পরে আমি বললাম যে জি স্যার ইউনিক টার্গেটেড ওয়ান কিওয়ার্ড ফর র্যাঙ্কিং, তোমার কোনটা হচ্ছে যে মানে কোন কিওয়ার্ডের মেন কিওয়ার্ডের র্যাঙ্ক করতেছ, ও বলতেছে 3 থেকে 5টা বেটার 3 5 is better 10 থেকে 5 জি স্যার,
বলছি স্যার আমি হলো ও বলতেছে কি, আমি বলছিলাম যে অনেক কাজ তো করতে হবে, ইনভেস্টিগেশনে অনেক কাজ আছে, বলতেছে সব কাজ আমি করে রাখছি। পরে স্যার বাজেট বলছিলাম যে $50 বলছিল। আচ্ছা আচ্ছা, এখন ওই হচ্ছে করে রাখছে ইয়ার হচ্ছে ওয়ার্ডপ্রেস। আচ্ছা ওই তো রিপ্লাই করে নাই নাকি? স্যার আমি নিজে স্যার মানে বলে দিছি, সরি আই হ্যাভ নো সাম প্রবলেম নাও, আই ডোন্ট প্রোভাইড দিস সার্ভিস, ইফ ইউ নিড অ্যানাদার সার্ভিস এনি টাইম কন্টাক্ট মি। এখন দেখেন এটা $50 কাজ কাজ না, ঠিক আছে, উনি হচ্ছে আপনাকে র্যাঙ্ক করায় নিবে সাইটটা, ওনার ওয়েবসাইট র্যাঙ্ক করায় নিবে, উনি অনেক কাজ করে রাখছে। এখন ওনার ওয়েবসাইটটা আপনি দেখতে পারেন যে ওনার ওয়েবসাইটের টাই, ওনার ওয়েবসাইটটাকে আপনি দেখে ত্রুটিগুলো খুঁজে বের করতে হবে যে কোথায় কোথায় প্রবলেম আছে, তো আমি সেটা দেখা দিচ্ছি আগে দেখেন। স্যার একটা বলে সফটওয়্যার আছে কোনটা ওইটা দিয়ে বলে স্যার, মানে যে একটা মানে ওয়েবসাইট চেক করা যায় কোন কোন জায়গায় সমস্যা আছে। আচ্ছা ওয়েবসাইট না, ওইটা আমাদের সফট অ্যাটাক লাগবে না, আমরা এমনিতে ম্যানুয়ালি দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে মানে প্রবলেম আছে কি। আচ্ছা এখন আমাদের প্রবলেম অত কিছু দেখার দরকার নেই, আমাদের গুগলে ওয়ান পেজটা আপনার আমাদের আপনাদের কি কি লাগবে এটা জাস্ট দেখেন। ওয়ান পেজের যতগুলো হচ্ছে বিষয় আছে আমি সব দেখাচ্ছি, দেখেন এখন ওয়ান পেজে দেখেন, তারপর হচ্ছে এইচ1 ট্যাগ মানে হেডার ট্যাগ, ঠিক আছে, এর হয় নাই গিগ করার টাইম যদি না দেয় তাহলে আপনি তাকে এই শুধু জাস্ট কিওর। এখন দেখেন এই এইচ অন ট্যাগ, ঠিক আছে, এইচ অন ট্যাগে আপনার হচ্ছে মেইন কিওরটা থাকে, এইচ অন ট্যাগে আপনার হচ্ছে মেইন কিওরটা থাকে। যেমন আমরা যদি এদের ওয়েবসাইটটা দেখি, এই হেলথের ওয়েবসাইটটা আমরা একটু দেখতেছি, ঠিক আছে, এদের আমরা এদের হচ্ছে মেইন এইচ অন ট্যাগটা দিই, এই জায়গাটা মানে কোন জায়গাটা মানে এই জায়গাটা। স্যার গেস্ট পোস্ট কি এসইওর স্যার ভিতরেই? আপনি বলবেন, আপনি বুঝতে পারছেন, আমি জানি স্যার, মানে উনি তো র্যাঙ্ক করে দিতে বলছে, র্যাঙ্ক করা তো স্যার এত সহজ বিষয় না, মানে দেখা যাবে কি 4-5 মাস ভালো মতো লাগবে একটা ওয়েবসাইট ভালো মতো এসইও করে র্যাঙ্ক করাতে গেলেও। এখন দেখেন আপনি হচ্ছে যে এখন দেখেন এই চন ট্যাগটা কোথায় থাকে, এই চন এদের কি এই চন ট্যাগ নাই? এই জন এই জন যদি না থাকে এই টু তার মানে কি দেখেন এদের ওয়েবসাইটে হচ্ছে এইচ অন ট্যাগটা কি নাই, ঠিক আছে, কিন্তু আমাদের কি একটা এইচ অন ট্যাগ লাগবে, মানে হেডিং ট্যাগ একটা লাগবে। এদের কি আছে H2 আছে, H2 এই দেখেন টপ নেভিগেশন নামে এদের একটা H2 ট্যাগ করে বাড়ে রাখি, একটা এইচ অন ট্যাগ আমাদের কি লাগবে, আমাদের ওয়েবসাইটটাকে আমরা যদি অপটিমাইজ করাতে যাই এদের নাই, তো এদের জন্য সাজেশন কি এইচ অন ট্যাগ লাগবে। এখন এইচ অন ট্যাগ আছে এরকম একটা ওয়েবসাইট আমরা চাই,
হ্যালো। আচ্ছা এখন দেখেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। স্ক্রিনটা শেয়ার হয় নাই। আচ্ছা স্ক্রিনটা শেয়ার হয়নি না? আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আচ্ছা এখন দেখেন, আমরা হেলথ লিখে সার্চ দিছিলাম না, তো আমরা একটু 2 নম্বর ওয়েবসাইটটাই যাই। দেখেন এখন এই ওয়েবসাইটটাকে আমরা যাচ্ছে বাছাই করছি, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটটা হচ্ছে, এটার দেখেন একটা পেজ টাইটেল আছে, আমার পিসিতে একটু স্লো হয়ে গেছিল কোনো একটা কারণ, বুঝছেন? এই জন্য আমি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা এটা দেখি টাইটেলটা আছে কিনা। টাইটেল টাইটেল দেখার জন্য কি আমাদের কন্ট্রোল কন্ট্রোল এফ টাইটেল। এটা যত বড় কোডিং দেখছেন, খুঁজে বের করা ঝামেলা। এই যে টাইটেল, কোথায় গেল টাইটেল? টাইটেল টাইটেল দিয়ে বর্ডার দেওয়া আছে। টাইটেল লেখা কি 127 বার আছে? হ্যাঁ টাইটেল লেখা 127 বার, বিভিন্ন জায়গায় আছে, মানে আপনার হচ্ছে এই যে টাইটেল 127 বার আছে টোটাল। এখন এই 127 বার আমাদের খোঁজার দরকার নেই, আমাদের একটা টাইটেল হচ্ছে যে এইটা মেইন টাইটেল, যেটা এইটাই হচ্ছে আমাদের কাস্টমাইজ করতে, ঠিক আছে? এখন এই যে এইটা, মানে এইটাই কিন্তু এটা রেড মার্ক করছে, ওইটাই কি স্যার মেইন টাইটেল যেটা রেড মার্ক করছে? হ্যাঁ হ্যাঁ এটাই মেইন টাইটেল। এই দেখেন, হোয়াট ইজ হেলথ ডেফিনিং অ্যান্ড প্রিভেন্সিং গুড হেলথ। এখন গুগল এসে আপনার ওয়েবসাইটটা যখন গুগল দেখতে আসবে, এই পেজ, এই মনে করেন যে যেই পেজটা আপনি রিকোয়েস্ট করবেন তার কাছে, গুগলের কাছে, এই পেজটাকে হচ্ছে আপনি গুগলকে বলবেন যে এইটা ইন্ডেক্স করেন বা এইটা আপনারা দেখান, তখন ও কিন্তু এসে এই টাইটেলটা দেখবে এবং এই টাইটেলটাও নিয়ে যাবে। কী কী জিনিস গুগল নিয়ে যাবে সেইটা আপনাকে অপটিমাইজ করবে, আদার অন্য কিছু আপনার দেখার দরকার নেই। এই টাইটেলটা এই টাইটেলটা এই টাইটেলটা আপনাকে অপটিমাইজ করতে হবে, এই টাইটেলটাই গুগল নিয়ে যাবে এবং আলটিমেটলি এই টাইটেলটাই নিয়ে গেছে, দ্য হোয়াট ইজ হেলথ ডেফিনিং অ্যান্ড প্রিভেন্সিং গুড হেলথ। দেখেন দ্য হোয়াট ইজ হেলথ ডেফিনিং অ্যান্ড প্রিভেন্সিং গুড হেলথ, দেখছেন? এই টাইটেলটাই কি আলটিমেটলি গুগল নিয়ে গেছে। টাইটেল নিছে একটা, তারপর হচ্ছে ডেসক্রিপশন নিছে। আচ্ছা এখন দেখেন ডেসক্রিপশন নিছে, এই যে ডেসক্রিপশন দেখেন, হেলথ ইসে, এই যে ডেসক্রিপশন, হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল, দেখেন এখানে লেখা আছে, এই যে হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল বিং, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, ঠিক আছে? এইটাই কিন্তু, এই কথাগুলাই নিছে গুগল, হচ্ছে তারা নিছে। আচ্ছা তারপরে সেকেন্ডলি কি নিছে? আচ্ছা এখন এইগুলা এ পরেরগুলো, এগুলো নিচেরগুলো হচ্ছে সাইড ম্যাপ, ঠিক আছে? আচ্ছা সাইড ম্যাপটা আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করব, সাইড ম্যাপ দেখালে আপনার বুঝতে হবে সাইড ম্যাপ জিনিসটা। আচ্ছা এখন হচ্ছে আমরা এই দুটো নিছে, ঠিক আছে? এই হচ্ছে আপনার একটা টাইটেল নিছে আর ডেসক্রিপশন নিছে, আর একটা জিনিস নিছে কিন্তু প্রকাশ করে নাই, সেটা কি? এইচন। এইচনটা কি নিছে কিন্তু কি প্রকাশ করে নাই? দেখেন এই সন অনেক জায়গায় আছে কিন্তু এইগুলো কিন্তু না, এই সন কিন্তু এই যে অনেকগুলো আছে, টাইটেলও ওই রকম অনেক জায়গায় লেখা আছে, হলুদ মার্ক হচ্ছে কিন্তু স্যার লাল মার্ক হইতাছে না কোনো জায়গায়। না না লাল মার্ক ওই রকম না, অ্যাকচুয়ালি যেইটা নেবে সেইটা হচ্ছে আপনার কি, সেইটাতে হচ্ছে এই সন ট্যাগ, ট্যাগ বোঝেন কি? টাইটেলের যেমন ট্যাগ আছে, টাইটেল স্যার ট্যাগ মানে কি? ট্যাগ মানে বুঝতে হবে আপনার, আগে ট্যাগ জিনিসটা বুঝাই আপনার। এই যে লাল টিটা লাল করছে তার মানে কি? এইটি এইটি না, ওই রকম না, এই যে আপনার হচ্ছে যে এই এটা কি এইটা না, ঠিক আছে? আমাদের হচ্ছে এই যে এইটা এইটা, এই যে টাইটেল হট ইসে, এই জিনিসটা ট্যাগ, এই যে দেখেন হচ্ছে এই টাইটেলের ভিতরে, মানে ফার্স্ট টাইটেল। আপনি কিভাবে স্যার, আর তো স্যার অনেক টাইটেলের ক্ষেত্রে মানে ওই যে আপনার হচ্ছে ইয়েলো মার্ক আছে,
এটা যে মেইন টাইটেল ছাড়া আমরা মানে ধরে নিব কিভাবে? আচ্ছা এটা মেইন টাইটেল কিভাবে বুঝবেন? হ্যাঁ এটা তো আমি যে তখন বললাম যে এই যে ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস বারে দেখেন, দেখছেন হোয়াট ইজ হেলথ ডিফাইনিং এন্ড প্রিভেন্সিং গুড হেলথ প্রিসার্ভিং গুড, ও স্যার মানে ওটার সাথে মিলিয়ে, হ্যাঁ এইটাই হচ্ছে মেইন টাইটেল, এইটাই মেইন টাইটেল এবং এইটাই হচ্ছে আপনার গুগল নিবে, গুগল কিন্তু আপনার অন্য কিছু দেখতে আসবে না, এই একটা টাইটেল নিবে আর একটা ডেসক্রিপশন নিবে আর একটা জিনিস কি বললাম এইচন ট্যাগ নিবে, এই টু ও না এই থ্রি ও না অন্য কিছুই না এইচন ট্যাগটাকে নিবে, ঠিক আছে এইচন ট্যাগ, আর এইচন ট্যাগ কি এই দে এইচন এই জিনিসটা দে এই দে এইচন এইচন স্টার্ট এইচন শেষ এই দে হোয়াট ইজ গুড হেলথ, দেখেন এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা দেখেন এই টাইটেলের সাথে কিন্তু মিল আছে, এই দে হোয়াট ইজ হেলথ এই দে হোয়াট ইজ হেলথ হট ইজ হেলথ, তাহলে মেইন কিওয়ার্ডটা কি আমাদের এরা এই হট ইজ হেলথ এইটা এদের এই ওয়েবসাইট হচ্ছে মেইন কিওয়ার্ড এস1, স্যার মেইন কিওয়ার্ড এস1 এইচন মেইন মেইন এই এইটা মানে টাইটেলও থাকবে, মেইন কিওয়ার্ডটা কি একটা কিওয়ার্ড থাকবে সেটা হচ্ছে আমাদের টাইটেলও থাকবে আবার ডেসক্রিপশনে থাকবে, ঠিক আছে এইটা মানে এইচ1টা স্যার সব সময় মানে মেইন কিওয়ার্ড হয়, হ্যাঁ এইচ1টা মেইন কিওয়ার্ড বা এইচ1এ মেইন কিওয়ার্ড ব্যবহার করব, আর আরেকটা জায়গা সেটা হচ্ছে অল্টার টেক্সট, এই দেখ অল্টার টেক্সট, এখন অল্টার টেক্সট কোথায় থাকে? আচ্ছা এই এএলটি অল্টার টেক্সট, ঠিক আছে অল্টার টেক্সট, অল্টার টেক্সটটা হচ্ছে আপনাদের অল্টার টেক্সট দেখা যাবে না মনে হয় মেবি, আচ্ছা অল্টার টেক্সট এখন কি এখন বুঝতে হবে, একটা হচ্ছে টাইটেল, দুই নম্বরে ডেসক্রিপশন, তিন নম্বর হচ্ছে এইসন, আচ্ছা অল্টার টেক্সট, আর একটা গুগল আর একটা জিনিস নেবে সেটা হচ্ছে অল্টার টেক্সট, এখন অল্টার টেক্সট আমরা দেখতে পারবো না গুগল দেখতে পারে, কারণ অল্টার টেক্সট এখানে হচ্ছে অল্টার টেক্সটটা শো করে না, অল্টার টেক্সট কোথায় থাকে? অল্টার টেক্সট থাকে হচ্ছে আপনার ইমেজের সাথে, অর্থাৎ এই পেজে যেগুলো ইমেজ দেওয়া থাকবে, এই পেজে যেগুলো ইমেজ দেওয়া থাকবে, যদি ইমেজ দেওয়া থাকে এই পেজে তো ইমেজই দেখতে চাই, আচ্ছা দেখা হচ্ছে আপনার ইমেজ আছে কি, আচ্ছা অন্য একটা ইমেজ আলা পেস্ট, আচ্ছা ইমেজ ওর ভিতরে অনেক পেজ আছে সেগুলোতে গেলে হয়তো দেখানো যেত, যেমন হট ইজ হেলথ দেখি, আচ্ছা এই এইটা এটার পেজ সোর্স একটু দেখি, আলটিমেটলি কিউ পেজ সোর্স যদি করি অল্টার টেক্সট, আচ্ছা অল্টার টেক্সটটা কি অল্টার টেক্সটটা হচ্ছে এএলটি, এএলটি দ্বারা অল্টার টেক্সট বোঝানো হয়, এএলটি এখন অল্টার টেক্সট, এই অল্টার টেক্সটটা এই যে এএলটি অল্টার টেক্সটটা হচ্ছে আপনার ইমেজে থাকে, আপনার সাইডে যেগুলো ইমেজ থাকবে সেইটাতে আপনার হচ্ছে যে মেইন কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ঠিক আছে এটা হচ্ছে অল্টার টেক্সট, এখন তাহলে তাহলে এখন আমরা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট যদি আমরা এই পেজ সোর্স থেকে টাইটেলটা খুঁজে বের করতে পারি, ঠিক আছে টাইটেলটা যদি খুঁজে বের করতে পারি এখন দেখেন আমরা যদি কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের আমরা যদি টাইটেলটা হচ্ছে খুঁজে টাইটেলটা দেখতে পারি, তারপর ডেসক্রিপশনটা দেখতে পারি, তারপর হচ্ছে এইসন ট্যাগটা দেখতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে তার ওয়েবসাইট অ্যানালাইজ করা, এবং তাকে কি সাজেস্ট করতে হবে যে আপনি টাইটেলে এইটা রাখেন, তারপরে হচ্ছে এইসন ট্যাগে এইটা রাখেন, অল্টার টেক্সে এইটা রাখেন, ডেসক্রিপশনে এইটা রাখেন, তাকে আপনাকে একটা কন্টেন্ট রাইট করে দিতে হবে, এখন আপনি কী কন্টেন্ট রাইট করবেন এইটা হচ্ছে ব্যাপার, বা টাইটেলে আপনি তাকে কী রাখতে বলবেন, আপনারা তাকে হচ্ছে এই ফরম্যাটটা হচ্ছে সাজেস্ট করতে হবে, কোন ফরম্যাটটা আমি দেখাইলাম কিছুক্ষণ আগে, এই গুগল ডক্সটা ওপেন করলে কেমন জানি হচ্ছে মানে সমস্যা হচ্ছে, গুগল ডক্স মানে অনেক কি বলে গুগল শিটে মনে হয় করছেন, আচ্ছা গুগল শিটে আছে ওইটা, গুগল গুগল হ্যাঁ শিটে আছে, হ্যাঁ কারেক্ট ডক্সে আছে, আচ্ছা গুগল শিটে, হ্যাঁ শিটে হচ্ছে এই শিটটা আপনারা রাখতে পারেন, আচ্ছা এইটা হচ্ছে এই যে ওয়ান পেজ এসইও, এইটার হচ্ছে ওয়েবসাইটের আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের হচ্ছে এইভাবে তার হচ্ছে তাকে হচ্ছে আপনার কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে সে হচ্ছে আপনার টাইটেলে কী রাখবে,
মেটা ডেসক্রিপশনে কি রাখবে, এইচ ওয়ানে কি রাখবে, অল্টার ট্যাক্সে কি রাখবে। এখন আপনি টাইটেলে যে 65 ক্যারেক্টার, এর মধ্যে আপনার একটা মেইন কিওয়ার্ড থাকবে, পাশাপাশি আপনি আরো কয়েকটা কিওয়ার্ড রাখতে পারেন। 65 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটা আপনাকে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। হ্যাঁ, ওয়েবসাইটের টাইটেল। ওয়েবসাইটের টাইটেলটা কোথায় শো করে? এই যে এখানে শো করে, ঠিক আছে, এখানে শো করে, ঠিক আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা টাইটেল আছে, তো সেই টাইটেলটা আপনাকে দিতে হবে। আচ্ছা, টাইটেল মনে হয় আপনার এখনো ক্লিয়ার হতে পারতেছেন, টাইটেলটা কি ক্লিয়ার আমাকে একটু বলেন তো। টাইটেল স্যার, বুঝতে পারছি স্যার। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা টাইটেল থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা বেসিক টাইটেল থাকে, সেই টাইটেলটা চেঞ্জ করে একটা আপনাকে হচ্ছে টাইটেল দিতে হবে। টাইটেলের মধ্যে আপনার একটা মেইন কিওয়ার্ড থাকতে হবে, এবং পাশাপাশি আপনি হচ্ছে আরো দুই তিনটা কিওয়ার্ড রাখতে পারেন। জি স্যার, মানে যে সমস্ত কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাতে চাবো সেই সমস্ত কিওয়ার্ড ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেগুলো কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাতে চান সেগুলো কিওয়ার্ড রাখবেন। এখন দেখেন এই যে হোয়াট ইজ হেলথ, এরা হচ্ছে এই যে হোয়াট ইজ হেলথ, এটা হচ্ছে তাদের মেইন কিওয়ার্ড, ঠিক আছে। এই হোয়াট ইজ হেলথ, তারপর হচ্ছে প্রশ্নবোধক, আর এইটা তারা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে রাখছে। পাশাপাশি আর একটা কিওয়ার্ড হিসেবে এটা রাখছে গুড হেলথ জাতীয়, ডেফিনিং অ্যান্ড প্রেজার্ভিং গুড হেলথ। এর ভিতরে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে, ঠিক আছে। এখন দেখেন এই হোয়াট ইজ হেলথ, এটা তাদের হচ্ছে মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা তারা কিন্তু এই ইয়াতে ব্যবহার করছে, এই এইচ ওয়ানেও ব্যবহার করছে, আবার অল্টার টেক্সেও ব্যবহার করছে। অল্টার টেক্সটা কোথায়? আমরা বলছি অল্টার টেক্স, ALT, অল্টার টেক্স। আচ্ছা, ALT, এইচ ওয়ান ট্যাগ, তারপর হচ্ছে অল্টার টেক্স। অল্টার টেক্সটা হচ্ছে ইমেজে ব্যবহার করতে হবে। আচ্ছা, অল্টার টেক্সটা আমরা ব্যবহার করে দেখাই দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অল্টার টেক্সটা কোথায় থাকে। আচ্ছা, এই সন এগুলো সবই আমি প্র্যাকটিক্যালি দেখাবো, আগে আলোচনা করে আপনাদের বুঝাই দিচ্ছি যে কোন কোন জিনিসগুলো গুগল না এবং কোথায় আমাদের কী রাখবো, তাহলে আমাদের সাইটটা হচ্ছে র্যাঙ্ক হবে, সেটা আমি বোঝাই দিচ্ছি যেহেতু ওয়ান পেজের ভিতরে। এখন দেখেন টাইটেলে আপনাকে টাইটেল একটা লিখতে হবে, মেইন কিওয়ার্ডটা রাখতে হবে, সেই মেইন কিওয়ার্ডটা শুধুমাত্র টাইটেলে, এত কিছু না কিন্তু। এই 65 ক্যারেক্টার আমরা কিন্তু এই এইচ ওয়ানে রাখবো না, আবার অল্টার টেক্সে রাখবো না, জাস্ট একটা কিওয়ার্ড রাখবো, ঠিক আছে। জাস্ট একটা কিওয়ার্ড রাখবো যেইটা দিয়ে আমরা র্যাঙ্ক করাতে চাই। মেইন কিওয়ার্ডটা হচ্ছে এইচ ওয়ান এবং অল্টার টেক্সে রাখবো। তারপরে হচ্ছে মেটা ডিসক্রিপশন। আর মেটা ডিসক্রিপশন, এই যে দেখেন মেটা ডিসক্রিপশন আছে না, এই মেটা ডিসক্রিপশনে, এই মেটা ডিসক্রিপশনে আপনার এই এইটা, এটা মেটা ডিসক্রিপশন না, এই ডিসক্রিপশন কিন্তু ওয়েবসাইটে আপনার দিতে হবে। তো ওইটার ভিতরে আপনাকে হচ্ছে মেইন কিওয়ার্ডটা রাখতে হবে, ঘুরায় পেঁচায় যেভাবে হোক মেইন কিওয়ার্ডটা হচ্ছে ফোকাস করতে বা রাখার চেষ্টা করতে, ঠিক আছে। মেইন কিওয়ার্ডটা আপনার এই হচ্ছে মেটা ডিসক্রিপশনে রাখার চেষ্টা করতে, ঘুরায় পেঁচায় যেভাবে হোক মেটা ডিসক্রিপশনে আপনাকে রাখার চেষ্টা করতে। আর মেটা ডিসক্রিপশনটা বড় হয়, এইটার হচ্ছে নির্দিষ্ট কোনো ওই রকম ইয়ে নেই যে 65 ক্যারেক্টার, এইটা বড় হয়। যেমন এইটা হচ্ছে গুগলে এই পর্যন্ত শো করছে না, এই পর্যন্ত নিচে না, এইটা আরও আরও আছে যে রিড মোর আছে, মানে রিড মোর কি মানে এইটুকু দিয়ে আকর্ষণ, হেলথ ইজ স্টেট অফ ফিজিক্যাল, মানে কেউ একজন ক্লায়েন্ট কি সার্চ দিতে হেলথ নিয়ে তারপর আসলো, এসো ওই টাইটেল পড়ছে, তারপর ডিসক্রিপশন পড়ে আকর্ষণ আছে, রিড মোর লেখা আছে, কী ব্যাপার দেখি তাহলে, ও ক্লিক দিয়ে দিল, দিয়ে আপনার ওয়েবসাইটে গিয়ে পড়বে, ঠিক আছে। এই যে দেখেন সবারই আকর্ষণ, একটা আকর্ষণ করে রাখছে, এই যে অ্যান্ড, তারপরে কি, তার মানে কী রে, কী জানি আসছে দেখি তো একটু গিয়ে, ঠিক আছে, এরকম কিন্তু সবাই। আর এই যে হোয়াট ইজ হেলথ ফ্যাক্টর গুড হেলথ ইভেন্ট, এগুলো সাইট ম্যাপ, এগুলো দেখাবো, এগুলো টেকনিক্যাল এসইওর বিষয়, এগুলো পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এখন দেখেন টাইটেল, মেটা ডিসক্রিপশন, এইচ ওয়ান, অল্টার টেক্স, এখন এইগুলোতে কী রাখবেন, কোন কথাগুলো রাখবেন, এইটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন তো নাকি? জি স্যার, মানে যে মেইন কিওয়ার্ড রাখবো এবং কি যে সমস্ত কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাতে চাবো সেই সমস্ত কিওয়ার্ডও রাখবো। হ্যাঁ, রাখবেন। এখন দেখেন স্যার, এইচ ওয়ানে তো না, মেটা এইচ ওয়ানে তো মেইন, জি স্যার আমি বলি স্যার, এইচ ওয়ানে তো শুধু মেইন কিওয়ার্ডটা রাখবো। হ্যাঁ, এইচ ওয়ানে শুধুমাত্র মেইন কিওয়ার্ডটা রাখবো, এইচ ওয়ান এবং অল্টার টেক্স দুই জায়গাতে। স্যার এইচ টু এইচ, মানে স্যার আমরা যখন তিনটা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাবো তখন স্যার তো এইচ টু এইচ এইচ থ্রি রাখতে হবে? না, এইচ টু এইচ থ্রি রাখার দরকার নেই, আপনার একটা রাখলে মেইন, একটা কিওয়ার্ড ফোকাস করতে হবে, একটা কিওয়ার্ড র্যাঙ্ক করানোর ক্ষেত্রে একটা কিওয়ার্ডে ফোকাস করতে হবে। স্যার যেমন যে ওই বায়ারে স্যার বলছে তো তিনটা কিওয়ার্ডের উপরে, যেমন আর শুধু একটা কিওয়ার্ড ফোকাস করা যেতে পারলে হয়তো। হ্যাঁ, ওরটা শুনেন, র্যাঙ্ক করাতে হবে ওর একটা কিওয়ার্ড, আপনার ওই যে যেটা ও তো রিসার্চ করেই দিছে সিরিয়ালি, ও হচ্ছে সিরিয়ালি রিসার্চ করে দিছে, তার মধ্যে হচ্ছে আপনি হয়তো বা কিওয়ার্ড একবার রিসার্চ করে নিয়ে
ওর কিওয়ার্ড গুলো হয়তো একটা হয়তো বা আপনি হচ্ছে যে এইচ অনে ব্যবহার করবেন, ওইটাই আবার এইচ অনে ব্যবহার করবেন, অল্টার টেক্সে ব্যবহার করবেন, পাশাপাশি হচ্ছে ওইটাই এইচ অনে ব্যবহার করবেন আবার অল্টার টেক্সে ব্যবহার করবেন, পাশাপাশি আবার ওই কিওয়ার্ডটাই টাইটেলে রাখবেন, আর টাইটেলে পাশাপাশি ওইটা রাখার পাশাপাশি আরো দুইটা রেখে দেবেন শেষ। আর মেটা ডিসক্রিপশনটা হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ব্যাপার। মেটা ডিসক্রিপশনটা এখন আপনাকে এই যে মেটা ডিসক্রিপশনটা যেহেতু এখানে থাকে, আমাদের মনে রাখতে হবে এইখানে যেহেতু থাকে সেহেতু এইটা একটু আকর্ষণীয় লিখতে হবে, কারণ এইটা পড়ে যেন কি কোনো একজন আমার ওয়েবসাইটে যায়, আমার যে বিষয়ে ওয়েবসাইট সেই বিষয়ে একটা লেখা লিখতে হবে। তো সেখানে হচ্ছে আপনি মেইন কিওয়ার্ডটা অবশ্যই মেইন কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন, মেইন কিওয়ার্ডটা অবশ্যই রাখার চেষ্টা করবেন সেখানে, এবং মেইন কিওয়ার্ডটা রেখে যদি আপনি পাশাপাশি আরও হচ্ছে পাঁচটা কিওয়ার্ড রাখতে পারেন রেখে দেন, দশটা কিওয়ার্ড রাখতে পারলে রাখেন, কিন্তু জিনিসটা যাতে সুন্দর হয়, এই কন্টেন্টটা যাতে মানুষকে আকৃষ্ট করে, যাতে এই কন্টেন্টের কারণে আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করে, ঠিক আছে? এরকম একটা সুন্দর কি কন্টেন্ট রাখতে হবে, না এরকম সুন্দর কন্টেন্ট না রাখতে পারলে লাভ নেই। তো সেক্ষেত্রে মেটা ডিসক্রিপশনটা আপনাকে একটা আকর্ষণীয় একটা মেটা ডিসক্রিপশন লিখতে হবে। এখন দেখেন টাইটেল, মেটা ডিসক্রিপশন, এইচ ওয়ান আর অল্টার টেক্সট, এইগুলোতে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো রাখবো, আমাদের কিওয়ার্ডগুলো রাখবো পাশাপাশি, কিওয়ার্ডের পাশাপাশি মেটা ডিসক্রিপশনে আনুষঙ্গিক অনেক কিছু থাকবে, বাট টাইটেলে আমাদের কিওয়ার্ড থাকবে, এইচ ওয়ানে কিওয়ার্ড থাকবে, অল্টার টেক্সে কিওয়ার্ড থাকবে, বাট এইচ ওয়ানটা হবে শর্ট, অল্টার টেক্সটাও শর্ট, টাইটেলটা 65 ক্যারেক্টারের মধ্যে থাকবে। এখন আমাদের এই যে হোম কিওয়ার্ড ইউআরএল, এখন দেখে এখানে আছে হোম আছে, হোমটা কি, হোম মানে যেই ওয়েবসাইটটাকে আপনি, যেমন আমরা এই ওয়েবসাইটটাকে হচ্ছে র্যাঙ্ক করাতে যাচ্ছি, এই ওয়েবসাইটটাকে এই এরা আছে তিনে আছে না, আমরা একে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে এইটাকে, এইটা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এইটার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে আমরা যদি অপটিমাইজ করতে যাই তাহলে এইটার হচ্ছে আমাদের হোম পেজ কোনটা, এই যে হোম, হোম পেজ কোনটা বলেন তো, এটার হোম পেজ কোনটা, এই যে এখান থেকে, মানে একটা ওয়েবসাইট এসার ওপেন করার পরে যে পেজটা আসে ওইটাই হোম, না 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 ওপেন গুগলে কিন্তু অন্য পেজ, এই যে আর্টিকেলস এটা না হোম পেজ, এটা না হোম পেজ, হচ্ছে টাইটেল বলে যে টাইটেলটা আছে না, তাই এইগুলো সব কেটে দিতে হবে, দিয়ে শুধুমাত্র ওয়েবসাইট তারপর হচ্ছে .com, এই যে এটা হচ্ছে হোম পেজ, এই পেজটা আমাদের নেই। ও জি স্যার বুঝতে পারছি, এইটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট, ক্লায়েন্টের হচ্ছে ওয়েবসাইট, হোম পেজ মনে করেন এইটা, এটা আপনার ক্লায়েন্ট দিয়ে দিছে, এটা হোম পেজটা নিলেন আগে, তারপর হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এখন কিওয়ার্ড, এখন হচ্ছে কিওয়ার্ডটা হোমের সাথে পেজটা লিখে দেন তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হোমের সাথে, হোমের সাথে পেজটা লিখে, আচ্ছা পেজ লিখে দিলাম, আচ্ছা হোম পেজ, তারপর হচ্ছে কিওয়ার্ড ইউআরএল, ইউআরএলটা কি আপনি যেইটা, যেই ইউআরএলটা র্যাঙ্ক করাতে যাচ্ছেন, অর্থাৎ আপনার পেজের মনে করেন যে আপনি এইটাকে না, এরা যেমন র্যাঙ্ক করাছে এই এইটা, বা ক্লায়েন্ট আপনাকে বলে দিছে যে এইটা, বা আপনি একটা বেছে নিলেন যে এইটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, একটা পেজ তৈরি করবেন, বা এটা আমার স্যার যেরকম লিংক দিয়ে দিছিল ওইরকম কি, ও তো লিংক দিছে শুধুমাত্র ওর হোম লিংক দিছে, বাট ওখানে হোম পেজ থেকে আপনার হয়তো আপনি নিজেই একটা পেজ তৈরি করে নিতে পারেন যেটাকে আপনি র্যাঙ্ক করাতে যাচ্ছেন, বা কোনো একটা ভিতর থেকে একটা বেছে নিতে পারেন, যেমন এটা এরা র্যাঙ্ক করাছে এই পেজটাকে, এই দেখেন প্রথমে শো করছে না, এই যে এই পেজটা, এই পেজটা এরা র্যাঙ্ক করাইছে, এইটা আপনাকে নিতে হবে। আচ্ছা নেওয়ার পরে এইটা হচ্ছে টাইটেল, মেটা ডিসক্রিপশন, অল্টার ট্যাগস দিতে হবে, আর এখানে হচ্ছে কিওয়ার্ড, এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ডটা, কিওয়ার্ড যদি না জানা থাকে তাহলে আপনার কাজ হবে না। এখন আপনাকে এই টাইটেল, তারপর মেটা ডিসক্রিপশন, এই সন, অল্টার ট্যাগে কী কিওয়ার্ড ব্যবহার করবে, এখন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডগুলো আপনাদেরকে হচ্ছে রিসার্চ করে ব্যবহার করতে হবে, রিসার্চ করতে হবে, যেগুলো হচ্ছে সার্চ ভলিউম বেশি, যেগুলোতে হচ্ছে কম্পিটিশন লো, সার্চ ভলিউম বেশি, এই রকম কিওয়ার্ড আপনাদের বাছাই করতে হবে, ঠিক আছে? তো এখন আপাতত আমি, যেহেতু আমাদের কথার প্রসঙ্গে হচ্ছে কিওয়ার্ডটা আসছে, তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে? আমি আপাতত এইটা হচ্ছে এখানে রেখে দিলাম, তাহলে যেহেতু আমাদের এটা আমি পরবর্তীতে আবার আসবো, আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চে চলে যাব। আচ্ছা এখন আপাতত মোটামুটি এতটুকু বুঝতে পারছেন, মানে আপনার হচ্ছে যে কি বলে টাইটেল, ডেসক্রিপশন,
তারপর হচ্ছে কি এইচন ট্যাগ আর হচ্ছে অল্টার ট্যাগস, এই চারটা জিনিস বুঝতে পারছেন কি? ক্লিয়ার কি? চারটা কনসেপ্টে তো সমস্যা নাই, মানে আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট দিলে তার ওয়েবসাইটের ভিতরে গিয়ে তো এখনো করতে পারবেন না, বাট আমি দেখায় দিলে পারবেন। জি স্যার, জি স্যার, মানে স্যার এটুকু বুঝতে পারছি, এটুকু তো কোনো সমস্যা নাই। মানে টাইটেলে কি রাখবেন, ডেসক্রিপশনে কি লিখবেন, তারপর এই সনে কি লিখবেন, অল্টার টেক্সে কি লিখবেন, এইটুকু ক্লিয়ার। ক্লিয়ার বলতে মানে এখনো ক্লিয়ার হন নাই, মানে বুঝতে পারছেন, বাট লিখতে হবে কি সেটা বোঝেন না। এখন লিখতে হবে কি, লিখতে হবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে, ঠিক আছে? এখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন এসইওর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে এনে তারপরে হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা কিওয়ার্ড দিতে হবে। এখন অযথা একটা কিওয়ার্ড দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না প্রশ্ন হতে পারে, কেন আমি একটা কিওয়ার্ড দিতে পারবো না? আচ্ছা, দিতে পারবেন না কারণ যেইটা নিয়ে গুগলে কেউ সার্চ করে না ওইটা দিলে ক্লায়েন্টের লাভ নাই, ওইটা দিয়ে র্যাঙ্ক করায় কোনো লাভ নাই, ঠিক আছে? যেইটা দিয়ে গুগলে সার্চ হয় সেইরকম কিওয়ার্ড দিয়ে তার ওয়েবসাইট আসলে হলো ইয়ে বায়ারও তো স্যার একটা নিউজ দেবে যে আমি আসলে এই সমস্ত বিষয়ের উপরে কাজ করতে চাই, না মানে ওই জায়গা থেকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। হ্যাঁ, নিউজ আপনাকে দিতে, নিজের আমাদের তো আর হলো খুঁজে দেওয়া যাবে না, না আপনাকে যে মানে আমি নিজের ইচ্ছা মতো হয় একটা বিষয়ের কিওয়ার্ড খুঁজে দিলাম, না না নিউজ আপনাকে দিতেও পারে নাও দিতে পারে, বাট ক্লায়েন্টের ওয়েবসাইট দিছে আপনাকে, মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইট দিছে মানে দারাজি দিছে আপনাকে, এখন দারাজ আপনাকে নিউজ দিল না, এখন এটা নিউজ নিউজ দেয়নি আপনাকে, তার মানে আপনি কি এখন এরা কি নিউজ দেবে আপনি? এরা জাস্ট ওয়েবসাইটই দেবে, এরকম শপিং ওয়েবসাইটগুলো আপনাকে ওয়েবসাইটই দেবে। জি স্যার, ওনারা তো মানে অনেক কিছু সেল করে, ওনাদের কি কি লেখা সার্চ করলে মানে ফার্স্ট র্যাঙ্কে দেখাইবো এইটা না ওনাদেরকে। এখন এখন আপনাকে এখানে কি করতে হবে জানেন, এখন এইটা এটা আপনাকে এই ওয়েবসাইটটা অডিট করতে হবে, সাইড অডিট, এটা বলে সাইড অডিট, মানে এই যে আপনাকে লিংক দিচ্ছে ওয়েবসাইটের ক্লায়েন্ট, যেমন এই দারাজ ডট কম, এরা আমাকে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিছে, আমি জাস্ট হচ্ছে লিঙ্কে আসছি, ঠিক আছে? লিঙ্কে আসছে, লিঙ্কে এসে অডিট করবো আমি তাদের সাইটটা অডিট করবো, ঠিক আছে? যে তাদের এখন কোন কিওয়ার্ডটায় র্যাঙ্ক করানো যায়, ঠিক আছে? আবার যদি যেমন দারাজের র্যাঙ্ক কিন্তু নিচে আছে গুগলে, যদি অনলাইন শপিং কার জানি র্যাঙ্ক নিচে দেখলাম, দারাজ না ইভ্যালি, দারাজ দুই আছে না, ইয়াতে ইভ্যালির র্যাঙ্কটা নিচে আছে, ইভ্যালি। হ্যাঁ, ইভ্যালি মনে করেন যে আপনার সব কিছু করছে কিন্তু র্যাঙ্ক উপরে উঠতেছে না, ইভ্যালি মনে করেন যে এরকম আমি উদাহরণ দিচ্ছি, এরাই যে দেবে এরকম না, বাট ইভ্যালি হচ্ছে কি, ইভ্যালি হচ্ছে আপনার অনেক কিছু করছে কিন্তু র্যাঙ্ক হচ্ছে, এইটা ধরা এতটা সহজ না। তবে আপনি এদের হচ্ছে যে ওয়ান পেজে যদি কোনো সমস্যা থাকে বা সেইটা আপনি বুঝতে পারবেন যে এদের ওয়ান পেজে কোনো সমস্যা আছে কিনা। কোন ওয়ান পেজে সমস্যা ধরতে কি করবে, টাইটেলটা দেখবে, সরি কন্ট্রোল এফ দিয়ে, যে এদের আসলে কি সমস্যা আছে, মানে আপনাকে একটা সাইট অডিট করতে হবে, ঠিক আছে? অডিট মানে তো বোঝেন, এই এসইও এর ক্ষেত্রে এই যে দেখেন, এই যে দেখেন এদের টাইটেলটা কি, ইভ্যালি লিমিটেড, তারপর হচ্ছে অনলাইন শপিং মল, দুটো কিওয়ার্ড আছে টাইটেলে। এই যে অনলাইন শপিং মল আছে না, দেখেন অনলাইন শপিং মল, আপনাকে দেখতে হবে এখন এই কিওয়ার্ডটা ইভ্যালি লিমিটেড, এটা তোদের কোম্পানির নাম, এইটা না, বুঝছেন? আচ্ছা, এইখন এখন দেখেন এটা আমরা পাইলাম যে তাদের টাইটেলে দেওয়া আছে ইভ্যালি লিমিটেড অনলাইন শপিং মল, এটা আপনাকে নোট করতে হবে, নোট ডাউন করতে হবে। তারপর ডেসক্রিপশন, যদি ডেসক্রিপশন লেখা ভুল হয় সেটা আপনাকে ধরতে হবে, ধরতে হবে ভাইয়া, ঠিক আছে? না হলে কিন্তু আপনি কাজ পাবেন না। আচ্ছা আচ্ছা, এখন দেখেন ইভ্যালি লেখে সার্চ দিলে কিন্তু এরা টপে আসবে, কিন্তু আপনার ইভ্যালি লিখে তো মানুষ খুব একটা সার্চ দেবে না। এখন দেখেন এই এটা এটাই ডেসক্রিপশন, ঠিক আছে? এটা পেজ অনেক বড়, তো আমার ইয়েতে দেখা যাচ্ছে না, এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন দেখেন, মেটা ডেসক্রিপশনে কি আছে, ইভ্যালি ইজ অ্যান ই কমার্স সাইট হুইচ উইল বি ক্যাপেবল টু প্রোভাইড, ঠিক আছে? এই যে ই কমার্স সাইট,
ই কমার্স সাইট, তারপরে কি এখানে কিন্তু সবগুলো একটাকে ইন কনজুমার প্রোডাক্ট ইন হচ্ছে যে এভরি সেক্টর ইন লোকেটেড ইন বাংলাদেশ, দেখছেন এদের কিন্তু ডেসক্রিপশনে একটু সমস্যা আছে, ঠিক আছে? তারা কি তাদের মেইন যে কিওয়ার্ড আছে এই অনলাইন শপিং মল, এই কথাটা কিন্তু তারা ডেসক্রিপশনে যদি দিত তাহলে তাদের কিন্তু কি স্যার মেটা ডেসক্রিপশনে স্যার মানে ওইভাবে ইউজ করে নাই, ইউজ করে নাই, বাট ওই কথাটা যদি ঘুরে পেছায় ব্যবহার করত, ওরা দেখেন ব্যবহারই করে না, অনলাইন শপিং মল কথাটা ডেসক্রিপশনে ব্যবহার করে না, দেখ অনলাইন শপিং মল কথাটা যদি ব্যবহার করতো অনলাইন শপিং মল তাহলে কি এদের আরো হচ্ছে যে স্ট্রং হয়ে যেত, ঠিক আছে? এদের এসইওটা আরো স্ট্রং হতো, তাহলে মেটা ডিসক্রিপশনে আপনি একটা এই ডিসক্রিপশনটা বাদ দিয়ে তাকে একটা ডিসক্রিপশন সাজেস্ট করতে হবে যে এইটা আপনি দেন এটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে এইচ ওয়ান, দেখেন এখন এইচ ওয়ানে, এইচ ওয়ান সব ওয়েবসাইট এইচ ওয়ান দেখেন, আরে এত বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এইভাবে যদি যাই আমরা এইচ ওয়ান, এক নম্বরটা কোথায়? এইচ ওয়ান, দুই তিন চার পাঁচ, হেডার ট্যাগ কি আছে এদের? আমার তো মনে হয় না যে হেডার আছে, হেডার ট্যাগ আছে। আচ্ছা এই দেখ, এই দেখেন এদের আর একটা সমস্যাটা কোথায় দেখেন, এই এইচ ওয়ানে এরা দেখেন সব বাই ব্র্যান্ড, দেখছেন? অথচ এদের এইচ ওয়ান ট্যাগটা কি থাকা উচিত ছিল? অনলাইন শপিং মল, অনলাইন শপিং মল ছিল, হ্যাঁ অনলাইন। এখানে এইচ ওয়ান ট্যাগে তাহলে ওদেরকে সাজেস্ট করতে পারেন কি এইচ ওয়ান ট্যাগে সব বাই ব্র্যান্ড না এনে রাখতে হবে আপনার অনলাইন শপিং মল, ঠিক আছে? এখানে হচ্ছে অনলাইন শপিং মল এই কথাটা এনাদেরকে হচ্ছে সাজেস্ট করতে হবে। আচ্ছা তারপর অল্টার ট্যাক্স, অল্টার ট্যাক্সেও আপনি তাদেরকে হচ্ছে এই অনলাইন শপিং মল কথাটা ব্যবহার করতে হবে, তাহলে কি আপনার হচ্ছে তাদের হচ্ছে যে র্যাঙ্কটা একটু মানে গুগলের কাছে তাদের একটু প্রাধান্যটা বেশি পাইলো, তাদের ওয়েবসাইটে যে অ্যালগোরিদম আছে সেটা হচ্ছে র্যাঙ্ক করবে যে তা না, কিন্তু আপনার প্রাধান্যটা বেশি পাবে, ঠিক আছে? স্যার আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্যার এলো ওয়ার্ডপ্রেসে সিও করব তখন তার কোডিং লাগবে না। আচ্ছা ওইটা দেখাবো পরে, আগে আপাতত এক এক দেখেন, এখন দেখেন এখন আপনি এই কোডিং স্যার কোডিং এডিট করার জন্য কি পারমিশন লাগে মানে? হ্যাঁ পারমিশন লাগে, যার ওয়েবসাইটকে পারমিশন না দিলে হয় না? না না পারমিশন, আপনি কোডিং এডিট যদি পারমিশন ছাড়াই হতো তাহলে তো আমি তো ইভ্যালির কোডিং চেঞ্জ করে দিতে পারতাম, পারমিশন লাগে। সেটাই বললাম, পারমিশন লাগবে, সেই পারমিশন আপনার ক্লায়েন্ট দেবে, যদি নাও দেয় আপনি রিসার্চ করে তাকে কি কি দেবেন সেইটা হচ্ছে আমি দেখাইলাম যে ফরম্যাটটা ওই ফরম্যাটে দেবে। এখন দেখেন আপনি কিওয়ার্ড হিসেবে কি ব্যবহার করবেন, এখন আপনাকে লাগবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আপনাকে রিসার্চ করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে, যেইটা নিয়ে মানুষ হচ্ছে সার্চ করে এইরকম। এখন আমরা যদি একটু কিওয়ার্ড রিসার্চে হচ্ছে ফোকাস করি, কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চটা কি তাহলে কিওয়ার্ড রিসার্চটা হয় বুঝুন তো? জি স্যার আমি বুঝি। আচ্ছা আপনি বুঝেন, আর আর কে কে বুঝেন? যেটা লিখে টপে আছেন না, টপে না ওগুলো না, যেটা লিখে মানুষ কতজনে বিষয় আছে। আমাদের মন মেল কথা হচ্ছে কিওয়ার্ড, আমাদের অত অত এত কিছু আসে না এখনো, আমাদের হচ্ছে আলোচনা হচ্ছে মানে কিওয়ার্ডটা কি, আমাদের আলোচনাটা হচ্ছে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা মানে যেইটা লিখে মানুষ সার্চ দেয় ওইটাই কিওয়ার্ড। যেমন আমরা কি হেলথ লিখে সার্চ দিছিলাম না, হেলথ লিখে সার্চ দিলাম না, এইটা হচ্ছে একটা কিওয়ার্ড, এই হেলথ থেকে সার্চ আপনি যেইটা লিখে সার্চ দিবেন ওইটাই কিওয়ার্ড। আমি যদি এখানে আমার নাম লিখি মামুন লিখলাম না, এটাই আমার কিওয়ার্ড, ঠিক আছে? এটাই আমার কিওয়ার্ড। তারপরে আমি যদি আমার ওই যে ওয়েবসাইট তৈরি এই মামুন ডিএম 244, এটাই আমার কিওয়ার্ড, ঠিক আছে? এটাই আমার কিওয়ার্ড, এটাই আলটিমেটলি আমার হচ্ছে কিওয়ার্ড। এখন যেটা লিখে মানুষ সার্চ দেয় সেটাই কিওয়ার্ড। এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটকে এমন কিওয়ার্ডে র্যাঙ্ক করাইতে হবে
যাতে যেই কিওয়ার্ডটা লিখে মানুষ সার্চ দেয়। এখন এমন কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্ক করাইলাম, সেইটা হচ্ছে মানুষ সার্চ দেয় না, ঠিক আছে, মানুষ হচ্ছে সার্চ দেয় না। সেই রকম কিওয়ার্ডে হচ্ছে র্যাঙ্ক করানো যাবে না, বা সেই কিওয়ার্ডে হচ্ছে র্যাঙ্ক করা লাভ নেই, মানুষ যাতে সার্চ এই রকম কিওয়ার্ডে আপনাকে হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন মানুষের কোন কিওয়ার্ড গুলো সার্চ দেয় কিভাবে বুঝা যাবো? হ্যাঁ, এটাই সুন্দর, খুব সুন্দর প্রশ্ন। এখন আপনাকে বাছাই করতে হবে যে মানুষ কোন কিওয়ার্ড লিখে হচ্ছে বেশি সার্চ করে। এখন এইটা জানার হচ্ছে কিছু টুলস আছে, তার মধ্যে একটা হচ্ছে নেইল প্যাডেল। নেইল প্যাডেলের হচ্ছে উবার সাজেস্ট চলে আসছে, এই যে উবার সাজেস্ট, nailpatel.com উবার সাজেস্ট। আমি লিংকটা দিয়ে দিচ্ছি কোন জিনিসগুলো। জি স্যার, এটা যে অলরেডি স্যার আমি করছি বা রেজিস্ট্রেশন করা আছে স্যার, সাইন আপ করা। তো স্যার সমস্যা হইতাছে কি, উবার সাজেস্টে মানে 25টা করে কিওয়ার্ড সাজেস্ট করে, আর বেশি না, ফ্রি তে। আচ্ছা, 25 আমাদের দরকার নেই, অত দরকার নেই আমাদের, 25টা হইলে হবে। আচ্ছা এখন দেখেন, আচ্ছা একটু দেখাই দেন তো ইয়ে, আমি একটু আপনি স্ক্রিন শেয়ার দিয়ে, ইয়েতে আছেন ফোনে আছেন না? ইয়েতে আছেন তাহলে ফোনে, আমাদের জায়গায় কারেন্টের সমস্যা কয় দিন। আচ্ছা তাহলে আমি দেখাচ্ছি। আচ্ছা এখন দেখেন উবার সাজেস্ট, এখন উবার সাজেস্টে আপনি হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ করবেন। আমরা কি ইভ্যালির জন্য কিওয়ার্ড রিসার্চ করবো? ইভ্যালি কি বাংলাদেশে একটা অনলাইন শপিং মল। এখন আপনাকে এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে, যেমন অনলাইন শপিং মল। শপিং কি বানান ঠিক নাই না, ভুল হয়েছে, শপিং মল। আচ্ছা উবার সাজেস্টের লিঙ্কটা পাইছেন সবাই? আচ্ছা এই লিঙ্কটা নেন, নিয়ে দেখেন হোম পেজে আসলেই এরকম একটা পেজ শো করে, ঠিক আছে, এইরকম একটা পেজ শো করে যেখানে যে উবার সাজেস্ট লেখা আছে। তার আগে তো সাইন আপ করতে হবে স্যার, রেজিস্ট্রেশন করতে হবে, ডিরেক্টলি তো কিওয়ার্ড সার্চ করতে পারবো না। আচ্ছা ডিরেক্টলি দেখায় সমস্যা হয় না, আচ্ছা সাইন আপ না করলে ফ্রিতে এমনিতেই দেখায়, বুঝছেন, এমনিতে রিসার্চ করা যায়। আচ্ছা এখন হচ্ছে এখান থেকে, যেহেতু আমরা অনলাইন শপিং মল ইউনাইটেড স্টেট দেওয়া আছে, এখন আমাদের ইভ্যালি, ইভ্যালি কি এটা কি হচ্ছে ইউনাইটেড স্টেটস এর লোকজন দেখে, মানে ইউনাইটেড স্টেটস এর লোকজন দরকার আছে এটা? এটা বাংলাদেশ না স্যার, বাংলাদেশ হইলে যথেষ্ট। হ্যাঁ এখন বাংলাদেশ দেখতে হবে আমাদের, বাংলাদেশ যে কই আছে নাকি নাই সেটাই তো বুঝছি, থাকার তো কথা। এই যে বেঙ্গালি দেখছেন, হে বাঙালি, এখন বাঙালিরা অনলাইন শপিং মল লিখে বা এরকম কোন জাতীয় কিওয়ার্ড লিখে হচ্ছে সার্চ দেয় বেশি, সেইটা আমরা খুঁজবো। তো সার্চ আমরা ক্লিক দিলাম, রেজিস্ট্রেশন করতে বলতেছে নাকি? এখন দেখেন এই যে অনলাইন শপিং মল, এটা আমাদের কি কিওয়ার্ড অনলাইন শপিং মল, এইটার দেখেন সার্চ ভলিউম কত, 320 সার্চ ভলিউম। তারপর এসইও, মানে এটা কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে, এসইও ডিফিকাল্টি 22, তার মানে কি ইজি, দেখছেন এটাতে এসইও করা ইজি। তারপর হচ্ছে পেইড ডিফিকাল্টি, ঠিক আছে, এইটাও ইজি 28%। তারপর কস্ট পার ক্লিক, মানে কি সিপিসি, এই সিপিসি বা পিপিসি, সিপিসি দেখাচ্ছে, পিপিসি, পিপিসি বা সিপিসি একই জিনিস, পেপার ক্লিক বা কস্ট পার ক্লিক। এই যে 18 টাকা, এই যে 22 পয়সা, এই যে বাংলাদেশি টাকা, কিন্তু এটা চিহ্ন দিচ্ছে 18 টাকা 22 পয়সা। জি স্যার, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে হচ্ছে আমি অনেক জিনিস এখন ক্লিয়ার করে দেবো। স্যার এই 18 টাকা 22 পয়সাটা বুঝলাম না, এটা একটু, আচ্ছা আমি বলতেছি, আমি আগে আলোচনা করি তারপরে হচ্ছে আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই, আমি অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা এখন দেখেন এইটার সার্চ ভলিউম হচ্ছে 320, ঠিক আছে, দা এভারেজ ওয়েব পেজ দ্যাট ইন দ্য টপ, একদম লো সার্চ ভলিউম। হ্যাঁ লো সার্চ ভলিউম,
ঠিক আছে, এটা একটা লো সার্চ ভলিউম। আচ্ছা এটার হচ্ছে এসইও ডিফিকাল্টি, যেহেতু লো সার্চ ভলিউম এসইও ডিফিকাল্টি এটা সহজ, মানে এসইও করতে গেলে খুব কঠিন একটা কিছু হবে না, সহজ। তারপর হচ্ছে পেইড ডিফিকাল্টি, ঠিক আছে এটাও সহজ। তারপর হচ্ছে কস্ট পার ক্লিক, মানে এই যে কস্ট পার ক্লিকের জন্য পেইড ডিফিকাল্টি আসছে, এটা হচ্ছে 18.2। এখন সার্চ ভলিউম হচ্ছে আপনার 320, সার্চ ভলিউম কি 320। এখন আমরা এটাকে এখান থেকে সাজেস্ট কিওয়ার্ড নিব, ঠিক আছে, যে এই 320-এর চেয়ে মানে বাংলাদেশের ক্ষেত্রে বেশি কিছু আছে কিনা। এখন নিচের দিকে যদি আমরা আসি, মানে যেইটা নিয়ে মানুষ, আমি বলছি কি, মানুষ যেটা নিয়ে সার্চ দেয় সেইটা নিয়ে আমরা এসইও করতে যাব, ঠিক আছে। তো এখন আমরা আসেন, এখন দেখেন অনলাইন শপিং মল ভলিউম 320, এই ভলিউমটাই কিন্তু সার্চ ভলিউম আর কি, সিপিসি, এটা সিপিসি আমি পরে বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তারপর অনলাইন শপিং মল ইন বাংলাদেশ, তারপরে এইটা হচ্ছে 70, অনলাইন শপিং মল বিডি 30, অনলাইন শপিং মল নেমস 10, অনলাইন শপিং মল ইভেলি 10। আচ্ছা তাহলে এখানে যে কিওয়ার্ডগুলো দেখাইলো তার মধ্যে কি আমাদের বেটার কিওয়ার্ড কি, এই দেখেন তো এর সাথে যেগুলো সাজেস্ট করছে তার মধ্যে বেটার কিওয়ার্ড এইটাই। বাট আমরা এখন কি করব, মানুষ কিন্তু এই অনলাইন শপিং মল জাতীয় লিখে সার্চ দিবে সেই রকম কিন্তু না, আমাদের একটু কি অন্যভাবেও ভাবতে হবে, ঠিক আছে, অন্যভাবে আমাদের ভাবতে হবে। এখন আমি একটা এক্সটেনশন দিয়ে দেখাইছিলাম আপনাদের, কেওয়ার্ড সাপার দিয়ে দেখাইছিলাম না, কেওয়ার্ড সাপার ওইটা হচ্ছে কেওয়ার্ড রিসার্চের একটা টুল। জি স্যার, কিওয়ার্ড সার্ভার বা এরকম অনেক কিছু আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার তো ভালো, গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাব, একবারে যাব, ওটা নিয়ে আজকে হয়তো আর যাব না, কারণ ওটা তো অনেক হচ্ছে আপনাদের সমস্যা আছে। গুগল ইয়ে কিওয়ার্ড রিসার্চ লিখলাম কেন, কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড সাফারিং, দেখি সাফারিং দেখি আসে, এবার সাজেস্ট চলে আসে, কেওয়ার্ড সাপার কি আসে নাকি সবার, আমার তো ছিল বাট উইন্ডোজ দেওয়ার পরে সব চলে গেছে। কেওয়ার্ড সাপার স্যার এফ একটা হবে, হ্যাঁ এস ইউ এফ ই আর, ও এফ একটা হবে। আচ্ছা আপনাদের আছে না সবাইকে, এই দেখে হোয়াটসঅ্যাপ সার্ভার, ও সরি স্যার এটা আমার আছে কিন্তু বাংলাদেশের জন্য কাজ করে না, অন্য দেশ, এটা আবার বাংলাদেশ নাই না, আচ্ছা বাংলাদেশ না থাকলে আর কি করা, ওটা বাদ না, বাংলাদেশ আছে কিন্তু বাংলাদেশের, বাংলাদেশ আছে কিন্তু বাংলাদেশে সার্চটা শো করে না, আমেরিকা কিংবা ইন্ডিয়ানটা দিলে শো করে না, না ইন্ডিয়ান না, আমরা যখন হচ্ছে যে বাংলাদেশের জন্য করব তো তখন আমাদের হচ্ছে ওই ইন্ডিয়া কাজ করবে না। এখন তাহলে কি আমরা এখান থেকে কি, এখান থেকে আমরা কি সার্চ ভলিউম এর সম্পৃক্ত এগুলো কিন্তু না, অনলাইন শপিং মল ইন বাংলাদেশ এলা কি দরকার নাই, এলা দরকার নাই, ঠিক আছে, আমাদের কি যেটার ভলিউম বেশি, যেটা সার্চ ভলিউম বেশি সেইটা দরকার। এখন স্যার এখন কিওয়ার্ড আইডিয়া নেই আমরা, কিওয়ার্ড আইডিয়া, কিওয়ার্ড আইডিয়া দেয় কি না দেখি, বারোটা হচ্ছে সাজেস্ট করছে স্যার। যখন একটা বায়ারে যদি এলো হচ্ছে আপনার কিওয়ার্ড স্যার র্যাঙ্কিং করে ওয়েবসাইটে, তখন কি মানে কোনো নির্দিষ্ট দেশের উপরে করব না অল ওয়ার্ল্ড এর উপরে করে, মানে আপনার ইয়া ক্লায়েন্ট না, ক্লায়েন্ট আপনার, আপনার ক্লায়েন্ট ও অনেক ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিতে পারে, আবার অনেক ক্লায়েন্ট হচ্ছে কি না স্যার কিওয়ার্ডের কথা বলতাছি না স্যার, আমরা যে এখানে এসইও টেসইও করব স্যার মানে বাংলাদেশের উপরে মানে কোন কান্ট্রি বেসিস না ওয়ার্ল্ড ওয়াইড, এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে না, সেটা আপনাকে বুঝতে হবে আর কি, যে আপনার ক্লায়েন্টের হচ্ছে বিজনেসটা হচ্ছে কি, বিজনেসের টাইপ দেখে বুঝতে হবে। যেমন আপনি ইভ্যালি, ইভ্যালি যদি ওয়ার্ল্ড ওয়াইড করেন লাভ আছে, মানে ওনার ওনার থেকে ওনার বিজনেস, এই জন্য বিজনেস ডিটেলটা আমরা চাই সবসময়, আমরা কি এসইও করতে গেলে ওনার বিজনেস ডিটেলটা চাই, ওনার বিজনেসটা কি ওয়ার্ল্ড ওয়াইড,
নাকি নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে, সেটা আমরা চাই না। যেমন আপনার হচ্ছে যে ওনার কাছ থেকে বিজনেস ই ভ্যালি, যেমন বাইরের দেশে কাউকে দিয়ে যদি এসইও করাই নিতে চায়, তো উনি মনে করেন আপনার হচ্ছে যে ইয়ে করবে, কি বলে স্যার বলবে বাংলাদেশের ভিতরে মানে করে দিলে হবে। হ্যাঁ, এখন দেখেন 320 এই কিওয়ার্ড আইডিয়াস এ আমরা আছি, ঠিক আছে। কিওয়ার্ড 19টা কিওয়ার্ড আইডিয়াস দিছে, পাশাপাশি আছে রিলেটেডে আমরা ক্লিক দিলাম, সাজেস্ট করছে কি অনলাইন শপিং মল, এডার আছে 320, আর বাদ বাকিগুলো কি নেওয়ার মতো না। আচ্ছা এখন এগুলো কিওয়ার্ড কি নেওয়ার মতো না, 320 10 এই দেখেন ছোট করে যেখানে দেখা যাচ্ছে এলা এলা কি কিওয়ার্ড কি, এগুলো সার্চ ভলিউম নাই। এখন রিলেটেডে আমরা আছি, রিলেটেড ইভাইলি অনলাইন শপিং মল 480, অনলাইন শপিং মল। আচ্ছা এখন আপনাকে একটু আমরা একটু জাস্ট আইডিয়া নিয়ে আসি, এখন আপনাকে হচ্ছে আইডিয়া নিতে হবে আমাদের যদি হয়ে যায়। আচ্ছা এটা কেটে দিই, ইভ্যালিটা কেটে দিই, আমরা জাস্ট কিওয়ার্ড রিসার্চ করি। এখন আমরা অনলাইন শপিং মল না, এখন আমরা আইডিয়া পাচ্ছি না যে বাংলাদেশের মানুষ কি আসলে অনলাইন শপিং মল লিখে সার্চ দেয় নাকি অন্য কিছু। আমরা এখন অনলাইন বা এরকম কি আর কি কি আছে অনলাইন শপ ফ্রিতে আপনি হচ্ছে বেশি কিছু ফিচার পাবেন না, বাট যতটুকুই পাবেন হচ্ছে ততটুকুই এনাফ। আচ্ছা কিওয়ার্ড সাপার, আচ্ছা এখন কিওয়ার্ড সাপার কাজ শুরু করে দিচ্ছে অনলাইন শপ। দেখেন এখান থেকে আমরা জাস্ট আইডিয়া নেব, আচ্ছা এরাও খুব ভালো একটা আইডিয়া দিতে পারলো না। আমরা হচ্ছে এটা নিয়ে এটাকে যদি কপি করি, অনলাইন শপিং, অনলাইন শপিং ইন বাংলাদেশ, আচ্ছা অনলাইন শপটা আমরা নিই বাংলাদেশের মানুষের জন্য। দেখছেন বাংলাদেশের লোকের জন্য আসলে হচ্ছে আপনার ইয়েটা অতটা গুরুত্বপূর্ণ না, এসিওটা গুরুত্বপূর্ণ না। তার প্রমাণ আমি হচ্ছে তার কিছুটা হচ্ছে প্রমাণ আপনাদের দেব, অনলাইন শপ। আচ্ছা এই দেখেন বাংলাদেশের ক্ষেত্রে অনলাইন শপিং মল কথাটার কি ইয়ে নাই, মানে কি বলে কিওয়ার্ড কিওয়ার্ড আইডিয়াসে চলে গেছে। আচ্ছা দেখেন আপনার হচ্ছে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমি একটা কথা বললাম, দেখেন এখানে হচ্ছে এই যে অনলাইন শপ, বাংলাদেশে কি অনলাইন শপ লেখে হচ্ছে 3600, 3000 কি 600, স্যার সার্চ ভলিউম 3600, অনলাইন শপ বিডি এই কথাটা লিখে 6600, তারপর হচ্ছে অনলাইন শপ ইন বাংলাদেশ, এটা ছোট হয়ে গেল কেন। আচ্ছা অনেক ছোট দেখাচ্ছে, আপনারা কি বুঝতে পারতেছেন ও ইউভার সাজেস্টটা? জি স্যার বুঝতে পারতেছেন না। আচ্ছা এখন দেখেন অনলাইন শপ হচ্ছে 3600, অনলাইন শপ বিডি 6600, তারপর হচ্ছে অনলাইন শপ ইন বাংলাদেশ 2900, অনলাইন শপিং বিডি অ্যাড্রেস 590, অনলাইন শপ নেম লিস্ট 390। আচ্ছা এরকম অনেক অনেক কিওয়ার্ড আছে, দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে, তার মধ্যে কি তার মধ্যে সার্চ ভলিউম কোনটার বেশি বলেন তো, যে কয়টা কিওয়ার্ড আছে 6500 স্যার, অনলাইন শপিং মল বিডি, অনলাইন অনলাইন শপিং মল না অনলাইন শপ বিডি, অনলাইন শপ বিডি লিখে সবচেয়ে হচ্ছে সার্চ বেশি হয় অনলাইন শপ বিডি। এই দেখেন অনলাইন এইগুলো যদি আমি রিমুভ করে দিই, এই দেখেন আপনি গুগলে আমি বেশি কিছু করি নাই, গুগলে জাস্ট আমি অনলাইন এই যে শপ বিডি দেখেন, দেখছেন এখান থেকে শপ বিডি, এই শপ বিডি কথাটা নিয়ে সবচেয়ে বেশি সার্চ, মানে সার্চ বলি অনলাইন শপ বেডি হচ্ছে যে কথাটা হচ্ছে বেশি সার্চ হয়, তাহলে আমরা কি অনলাইন শপ বেডিটা নিতে পারি, ঠিক আছে অনলাইন শপ বেডিটা দিতে পারি, এবং এইটা হচ্ছে এইটার উপরে আমরা কি র্যাঙ্কিংটা করাতে পারি অনলাইন শপ। স্যার এটা সম্ভব সাজেস্ট স্যার, এটা নিয়ে সার্চ করে মানে যে পেজ ডিফিকাল্টি সিপিসি এগুলো সেট করতে পারি। না না সিপিসি ওইগুলোর দরকার না, সিপিসি আমি দেখার পরে বুঝাতে দেব। এখন দেখেন তাহলে অনলাইন শপ আর আরও কিওয়ার্ড না নিয়ে আপনারা এখানে হচ্ছে আরও কি কিওয়ার্ড নিয়ে সার্চ দিতে পারেন, কিন্তু এই যে বাংলাদেশের মানুষ দেখেন এই যে অনলাইন অনলাইন শপিং দ্বারা অনলাইন শপিং বিডি দ্বারা এগুলো কথাই লিখে সার্চ, মানে
অলরেডি জানে যে দারাজ হচ্ছে জনপ্রিয়তা পেয়ে গেছে, মানে দারাজে তারা হচ্ছে শপিং করবে, দারাজে যাবে এইরকম, বা ইভেলিতে যাবে এরকম। তো আমাদের কি, আমাদের কি এই যে অনলাইন শপ বিডি, এটার হচ্ছে কি ইয়েটা সার্চ ভলিউমটা বেশি আমরা জানতে পারলাম। আমরা সার্চ দিছিলাম কি লেখে অনলাইন শপ, তারপর আমাদের সাজেস্ট করলো কি অনলাইন শপ বিডি। এখন আমরা অনলাইন শপ বিডিটাকে যদি এখানে আবার রাখি, বিডিটা রেখে যদি সার্চ দিই, দেখি আমাদের পাশাপাশি এর চেয়ে আরও বেশি হচ্ছে যে সার্চ ভলিউম কিওয়ার্ড আছে বাংলাদেশে। আচ্ছা এখানে দেখেন অনলাইন শপ বিডিতে, অনলাইন শপ বিডিতে এটাই হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা এইটা আমরা আবার প্রথম থেকে আসি, তো এবার ছোটো হয়ে গেছে, তো এবার সাজে আপনাদের লিংক দিয়ে দিচ্ছি, দেখেন ওইটা দিয়ে সার্চ ভলিউমটা দেখা যায়। আমরা আমরা যেইটার হচ্ছে বেশি সার্চ ভলিউমে বেশি আসে সেইটা আমরা নিব, ঠিক আছে? জি স্যার। স্যার ওবা সাজেস্টি এখন স্যার মানে ফ্রি মধ্যে কয়েকটা জিনিস পাওয়া যায়, কিন্তু আর যেগুলো আছে ওগুলাতে স্যার শুধু সার্চ ভলিউম মানে দুই একটা জিনিস শো করে। বাংলাদেশের জন্য ভালো। আচ্ছা এখন দেখেন এইটার হচ্ছে অনলাইন শপ বিডি, দেখেন এইটার সম্পর্কিত এটা নিয়ে বেশি সার্চ, তো আমরা এই কিওয়ার্ডটা হচ্ছে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডটা আমরা কি অনলাইন শপ বিডি কিওয়ার্ডটা হচ্ছে সিলেক্ট করতে হবে অনলাইন শপ বিডি। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা দাঁড়ান, এই যে অনলাইন, হ্যাঁ হ্যাঁ করছেন করেন এখন, আপনি যদি এই সম্পর্কে অন্য না, এই যে সিপিসি আমি বোঝাই না, ওইটা পরে করছেন। মানে স্যার আমাদের যে মানে কিওয়ার্ড গুলা যেরকম যে আসতেছে এগুলা, এগুলা যদি আমি ভিডিওর টাইট আসবে না স্যার? আচ্ছা পরে ওটা আমি দেখাবো, ওটা পরে মানে আসবে, সিরিয়ালে আসবে। আপনি আগে হচ্ছে যে কোনটা নিয়ে ওইটা আসেই নাই আপনার, হচ্ছে ওইটা আরো পরের ব্যাপার, এটা হচ্ছে গুগল সার্চ দেখাচ্ছে, ঠিক আছে? ইউটিউবটা আমরা এখন আসি না। এখন আপনি দেখেন এখানে আমরা অনলাইন শপ বিডি এই কথাটা নিয়ে আপনার ইউটিউবের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না, কারণ এইটা নিয়ে ইউটিউবের সার্চটা আমাদের আলাদাভাবে দেখতে হবে, ইউটিউবে এটা নিয়ে কেমন সার্চ হয় সেটা আমরা পড়ি। আপাতত এটা গুগল সার্চ নিয়ে আলোচনা হচ্ছে। এখন এই গুগল সার্চে আপনার হচ্ছে যে অনলাইনে এই অনলাইন শপ বিডি কথাটা নিয়ে সবচেয়ে হচ্ছে বেশি পরিমাণ সার্চ, ঠিক আছে? এই 6600 এইটার হচ্ছে আমাদের সার্চ ভলিউমটা কি বেশি, এই যে ভলিউম দেখেন, এই যে ভলিউম মানে হচ্ছে সার্চ ভলিউম, ঠিক আছে? এই যে ট্রেন্ড মানে এই এই ইয়েটা কেমন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো এইটা আমরা সার্চ ভলিউমটা দেখলাম 6600। এখন আসি এই যে সিপিসি, ঠিক আছে? সিপিসিটা কি, এই যে 15 টাকা 51 পয়সা। এখন এই অনলাইন শপ বেডি নিয়ে যদি আপনি পেইড এসইও করেন, এই অনলাইন, এই যে প্রথমে আমি আলোচনা করলাম না যে পেইড এসইও, আপনি যদি আমাদের গুগল, আমরা দেখাই না হলে তো বুঝতে পারছি, গুগল অ্যাডওয়ার্ডে, গুগল অ্যাডওয়ার্ডে যদি আপনি এই কিওয়ার্ডটা নিয়ে অনলাইন শপ বেডি কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি গুগল অ্যাডভার্টাইজমেন্ট করতে চান বা গুগলে যদি অ্যাড দিতে চান, তাহলে পার ক্লিকে আপনার কাছ থেকে 15 টাকা কেটে নেবে, এই 15 টাকা 51 পয়সা কেটে নেবে পার ক্লিকে। সিপিসি মানে কি ক্লিক, কস্ট পার ক্লিক, ঠিক আছে? বা সিপিসি বা পিপিসি পে পার ক্লিক একই কথা, ঘুরা পেঁচে ব্যবহার করছে। এইটা এইটা নিয়ে যদি অনলাইন শপ বেডি নিয়ে আপনি যদি এই যে এখানে ক্যাম্পেইন, ঠিক আছে, গুগল অ্যাডওয়ার্ডে যদি আপনি একটা ক্যাম্পেইন চালাতে চান, দেখেন তো পরিচিত মনে হচ্ছে কিনা, পরিচিত মনে হয়েছে।